Let them keep trying. And you? Paytm karo.
माता की होइसे ना, भारत माता की, भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, ये कोणारे किच्छु कइसे ना, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी वेलकम है ना, आज तो स्वागत करबो हमरा। नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, धन्यवाद। आमादेर भारतवर्षेर यशस्वी प्रधानमंत्री बर्तमान समयेर दुनियार सबचाइते लोकप्रिय नेतृत्व आमादेर प्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और किछुक्षणेर मध्ये उनी आगरतला विमानबंदरे एसे पौंछबेन। আমরা আমাদের যে কাজ আমাদের মন্ত্রী এবং এমপিদের আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন, আমি যারা বাইরে রয়েছেন সবাইকে অনুরোধ করছি ধীরে ধীরে আপনারা এসে আপনাদের স্থান গ্রহণ করুন এবং ভলান্টিয়ারদের অনুরোধ করব যারা ভিড়ের মধ্যে হাঁটাচলা করছে তাদেরকে একটা জায়গায় স্থির করে বসিয়ে দেবেন। জলের ব্যবস্থা 12টা ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকের মধ্যে দুই দুইটা জায়গাতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আমাদের ভলান্টিয়ারদের যদি আপনাদের কোনো অসুবিধা হয় ভলান্টিয়ারদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, সম্পর্ক করবেন। তাছাড়া আমাদের আরক্ষা দপ্তরের ভাই বোন সবাই এই জায়গার ডিসিপ্লিন রক্ষা করার জন্য আপনাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে, সবাইকে আমরা সাহায্য করব, কোঅপারেশন করব। আমরা প্রত্যেকে জানি আজকে শুধু আমাদের ত্রিপুরা রাজ্য নয়, পূর্বোত্তর ভারতের জন্য আজকে একটা গর্বের দিন, একটা ঐতিহাসিক দিন এবং আনন্দের দিন। আমাদের রাজ্যে আন্তর্জাতিক বিমানবন্দরের শুভ দ্বার উদ্ঘাটনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ বাদে আমাদের সম্মুখে এসে উপস্থিত হবেন। আমরা এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেক উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে সম্বোধন করার জন্য আমার পার্লামেন্টে আমার সাথী এবং রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভার মাননীয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হাম ভাই ধন্যবাদ সবাইকে। আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরায় আগমন এবং আমাদের আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যে আন্তর্জাতিক বিমানবন্দর তার উদ্বোধন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের জন্য আয়োজিত আজকের এই বিশাল জনসভার আমাদের মন্ত্রী উপস্থিত, আমাদের কেন্দ্রের সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী মহোদয়গণ মঞ্চে উপস্থিত,
আমাদের অন্যতম সাংসদ শুনকরজি সহ বিশাল সংখ্যায় উপস্থিত ত্রিপুরা রাজ্যের অভিভাবক মণ্ডলী, বিভিন্ন সমাজের সমাজপতিরা, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর কতক্ষণের মধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের আমাদের অতিথিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমাকে বলা হয়েছে 5-7 মিনিট আলোচনা করার জন্য। আমি প্রথমে অনুরোধ করব যে যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে প্রবেশ করুন এবং আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। আজকের দিন অত্যন্ত আনন্দের দিন, যে অনেকদিন পরে, করোনার পরে আমরা এরকম একটা বড় সভা আমরা করতে চলেছি এবং এই সভা আমাদের প্রধানমন্ত্রীর জন্য এবং প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরার জন্যই তিনি আসছেন। আমাদের স্বপ্ন ছিল যে ত্রিপুরা রাজ্যে এমন একটা বিমানবন্দর হোক যেটা আন্তর্জাতিক মানের হবে। আমাদের স্বর্গীয় মহারাজা বীর বিক্রম, উনিও স্বপ্ন দেখেছিলেন ওনার দেওয়া জমিতে যে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সেটা এই রাজ্য থেকে যেমন বিশ্বের বিভিন্ন কোণায়, বিভিন্ন দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যাত্রীরা এখানে অবতরণ করবে, এখান থেকে যাবে। মহারাজার স্বপ্ন আজকে সার্থক হতে চলেছে। আর এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমি পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের নরেন্দ্র মোদীজি ইলেকশনের আগে ত্রিপুরাবাসীর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ত্রিপুরা রাজ্যকে হীরা দেবেন। HIRA হীরা, H4 হাইওয়ে। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে এই গত 3.5 বছরে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং 7.5 বছর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাকে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা একটা করে পূরণ করছেন। হীরা হাইওয়ে আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্য আমরা নতুন করে অনেক হাইওয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমরা পেয়েছি। আরো অনেক রাস্তা হাইওয়ে আগামী দিনে আমাদের এখানে হবে, নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে, টাকা স্যাংশন হলে কাজ শুরু হবে। কাজেই হাইওয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে। ছোট হলেও বিভিন্ন মহকুমাগুলিকে, জেলাগুলিকে আগামী দিনে হাইওয়ের সঙ্গে জুড়ে দেওয়ার প্রকল্প কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে চলছে। I4 ইন্টারনেট আমাদের ত্রিপুরা রাজ্য, আপনারা জানেন আমাদের এখানে IT হাব আগামী দিনে হতে চলেছে। ইন্টারনেট পরিষেবার উন্নতির জন্য আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প হাতে নিয়েছে, কাজ করতে শুরু করেছে। আগামী দিনে
ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা দেশের মধ্যে একটা অন্যতম জায়গায় আমরা পৌঁছে যাব। আর ফর রেলওয়ে, আমাদের বিরোধীরা একটা সময় দাবি করতেন যে আন্দোলন করে তাদেরকে অনেক কিছু আনতে হয়, রেলের জন্য, জাতীয় সড়কের জন্য, এই দেশের, এই রাজ্যের উন্নয়নের জন্য আন্দোলনের আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করত। কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এবং এই রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এখন আর আন্দোলন করতে হয় না। সেটা রেলওয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা দেড় বছর দু বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল, সময়ের পূর্বে, সময়ের আগে গুণগত মান রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এখন গুয়াহাটি থেকে আগরতলা, আগরতলা সাবরুম পর্যন্ত আমাদের রেল সম্প্রসারিত হয়েছে। আগামী দিনগুলিতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেলের সংযোগ স্থাপিত হবে। এভাবে এয়ারওয়েজ হীরা লাস্ট যে এ, সেটা হচ্ছে এয়ারওয়েজ। আগামী দিনে আমাদের এই আগরতলা বিমানবন্দর থেকে সাউথ এশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে আমাদের এখানে যাত্রীরা বাইরে বিদেশ থেকে যেমন আসবে, আমরাও বিদেশে যাওয়ার জন্য আমাদের সুযোগ হবে। যে বিমানবন্দর শুরু হয়ে আজকে উদ্বোধন হয়েছে সেটা আন্তর্জাতিক মানের। তো কাজে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে হীরা দেবার কথা বলেছিলেন, আজকে সেটা পূরণ হতে চলেছে অনেকটা। আমরা, আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন, হীরা নয় হীরা প্লাস আমরা পাচ্ছি নরেন্দ্র মোদীজির কাছ থেকে। এখানে আরও অনেক প্রকল্প তিনি ঘোষণা করবেন আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। তো কাজে আরও অনেকে বক্তা আছেন, সবাই অল্প অল্প করে আলোচনা করে রাখবেন। আমি এই কতি কথা বলে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এখানে শুভাগমন করছেন, এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। উনি যখন আসবেন তখন কিন্তু সবাই মিলে একসাথে স্লোগান দিতে হবে, এই জন্য একটু ট্রায়াল দুই মিনিট করে নিচ্ছি। আমি বলবো মোদিজি ওয়েলকাম, আপনারা বলবেন ওয়েলকাম ওয়েলকাম। আমি বলবো মোদিজি লামসগো, আপনারা বলছেন লামসগো লামসগো। মোদিজি ওয়েলকাম, জোরে জোরে মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম। একসাথে কিন্তু তাল করে তাল করে, মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম, মোদিজি লামসগো লামসগো লামসগো, ককবরক ভাষা লামসগো লামসগো ওয়েলকাম করছেন। মোদিজি লামসগো, মোদিজি লামসগো। আরো জোরে এরমভাবে বললে হবে না, চতুর্দিকে বলতে হবে, বিভিন্ন স্লোগান আছে এগুলি তালে তালে বলতে হবে। এখানে বলবো মোদিজি ওয়েলকাম, আপনারা বলবেন ওয়েলকাম ওয়েলকাম, মোদিজি লামসগো লামসগো লামসগো, আগরতলা ফাইও, মোদিজি ফাইও, যশস্বী প্রধানমন্ত্রী তোমায় জানায় স্বাগতম স্বাগতম স্বাগতম, নবভারতের দিশারী মোদিজি তোমায় জানায় স্বাগতম, এগুলি স্বাগতম বলতে হবে। দিকে দিকে মোদি 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 বলতে হবে, একসাথে দিকে একসাথে বলতে হবে, এই ছন্ন ছড়াভাবে বললে হবে না, তাল দিয়ে বলতে হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নন্দিত করতে, আমাদের গর্বিত করতে আমাদের মাঝে উপস্থিত হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়কে। সবাইকে নমস্কার, যত না খুলমখা।
তিনি চন 2022 বিশিনে পয়লা পুরস্কার পয়লা চন হামমারি শ্রী বরমগনাং নরেন্দ্র মোদী দি অতি প্রিয় ভাই গই চন কাইসা কতর মা পুরস্কার নাই তঙ্গু তিনর আচক জাক চিনে বরমগনাং মন্ত্রী কেন্দ্র চিনে প্রতিমা বমিকজি চিনে এমপি সাহেব চিনে যত মন্ত্রী যত নন আমার শুভকামনা নববর্ষর আন্তরিক ধন্যবাদ হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার যেন সাইমান সবচেয়ে চিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনি স্বপ্ন বনি ইমাং সবকা সার সবকে বিকাশ সবকা বিশ্বাস আপনার না হরই যত জাগন চি নর্থ ইস্ট ইন্ডিয়া ত্রিপুরা বহাইন কবাং মা উন্নতি সামং হাম্মারি সামং ডেভেলপমেন্ট খাই তঙ্গ তিনি ও বনি মন্ত্র বনি নাহর মং যেন সত্তর বছর পরেও যেন খরচ মন্ত্রী মাখা খরচ প্রধানমন্ত্রী মাখা যত বড় রগ্ন যত চিকন চিকন জাতি রগ্ন যত দর মনে বড় রগ্ন বতিনি মনে বুক পাই হামজাগ অমন বনি মন্ত্র সবকা ছাড় সবকা বিকাশ সবকা বিশ্বাস অমনি বাগাই চিনকি প্রাহাস বিজেপি আইপি সরকার ফাইভ নি পরে ও সিনকমা মহামারী মাখা সি ন্যাশনাল হাইওয়ে চিং মানখা একলব্য স্কুল বিশটা চিং মানখা তাই থানে মাস চিন ফাইন্যান্স মিনিস্টার ত্রিপুরা সাহ হামখাইনি বাগাই 1300 কোটি টাকা রাং রেখা অবাইখলাই কবাং মা সামং তাঙ্গুই তঙ্গ সং সাইমান যদি ডেভেলপ হুই হাংলাই আর শান্তি ফাইয়া ডেভেলপমেন্ট অ্যান্ড পিস শুড গো টুগেদার হ্যান্ড অ্যান্ড হ্যান্ড উন্নত হুই হাংলাই শান্তি ফাইয়া পিস অ্যান্ড ডেভেলপমেন্ট শুড ওয়ার্ক টুগেদার বড় বাগাই পুইলা চিনি প্রধানমন্ত্রী বনি নাহর মৌর অঞ্চক মং যেবর চুকিয়া রঙিয়া সুবরগ্ন মা চুগ্র নাই উন্নতি মাখলাই নাই উন্নতি খাবেন বিশং তাই শান্তি তো বনাই পিস উল এস্টাব্লিশ বনি বাগাই চিনি কবাং মা চিন্তিব রাজ্য গো সঙ্গ নগো কবাং মা ডেভেলপমেন্ট হই দঙ্গো কবাম স্কিম রই দঙ্গ বতিনি তিনি কাছে তিনি ইতিহাস চিন গর্ব ইতিহাস চিন সবচেয়ে রাজা কাহাম চিনি মহারাজ বীর বিক্রম কিছু মানিক বাহাদুর যে সময়ও কমিউনিস্ট গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট চিনি মহারাজা নো বড় নাইস লাগো নিন্দা খাইগো রেসপেক্ট রিয়া একমাত্র মোদীজি ফাই গই চিনি গর্ব ইতিহাস মহারাজ বীর বিক্রম কিছু মানিক বাহাদুর নি হা জাগানো বনি বমুক্তি তিনি কোথাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বক্তিন স্লাইব রেখা যদি সি বামফ্রম সরকার কংগ্রেস সরকার ও ত্রিপুরা তংখাংলাই সঙ্গ মধ্যে মান খামো চং মানিয়া আমার বাগাই সং হামবাই মারো নাই উচুর গিয়ে বাবার রিগার থ্যাংকস অ্যান্ড লাভ টু আর মোডিজি বিকজ হিস সিরিয়াসনেস হিস কনসার্ন ফর পিপল অফ ত্রিপুরা
চিনহারি বাবি দফনে বই ভগবান ছক তিন রিসা তিন ট্রেডিশনাল রিসা কোথাও তিনি ইন্টারন্যাশনাল ট্যাঙ্ক থাঙ্গা বড়ি বাবি তিন সাই মানো তিনি নরেন্দ্র মোদী তিনি ফাইনাই তিনি ইতিহাস বাসাত্তর ভোট পরে গো আফটার 25 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডি ত্রিপুরা তিনি প্রধানমন্ত্রীজি ভাই হই গবাং মাথা স্কিম সাকলাই নাই এয়ারপোর্ট খুলাউরি নাই বনিমাং চুম্বন হাম বাইর না বাতা চুম বনিমাং সুরিনা দরকার বনা হাই না হাজত্ব নানো সবার আমার অনুরোধ থাকবো যাতে আমাদের বিজেপি সরকার আইপি সরকারকে হাট হাট মিলিয়ে আমরা কাজ করবেন উন্নয়নের জন্য শান্তির জন্য আমরা কাজ করতে হবে অকক সাইন হাই হাত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমরা গর্বিত আমরা আনন্দিত আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া মাননীয় মন্ত্রী শ্রী এনসি দেববর্মা মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় শ্রী মনোজ কান্তি দেব মহোদয় শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয় শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া শ্রী রামপ্রসাদ পাল মহোদয় শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মাননীয় সাংসদ শ্রী বিনোদ সোনকর মহোদয় এবং শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় সম্মানিত অতিথিবর্গের জন্যে আপনাদের সবার কাছ থেকে একটু জোরে করতালি আশা করব। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। সবাইকে নমস্কার, যতন খুলমখা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা যিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানিত নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে আজকের এই আস্তাবল ময়দানে যে বিশাল জনসমাবেশ, তাতে উপস্থিত আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, মঞ্চে উপস্থিত রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন আধিকারিকগণ, দূর দূরান্ত থেকে আগত রাজ্যের জনগণ, মিডিয়া বন্ধুরা এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করতে চাইছি। তৎসঙ্গে এই আস্তাবল ময়দান বিগত দিনে আমরা অনেক জনসমাগম লক্ষ্য করেছি। এই আস্তাবল ময়দান রাজ্যের প্রশাসন এবং রাজ্য রাজনীতিতে আমাদের অনেক কিছু শিখিয়েছে। আজকের এই অনুষ্ঠান একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান, কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী যিনি ত্রিপুরাকে নতুন করে বাঁচার অধিকার দিয়েছেন, যিনি ত্রিপুরাকে উন্নয়নের নিরিখে নতুন করে পথ চলা শিখিয়েছেন, সেই যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হবে, যা উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে একটা বিশাল পাওনা বলে আমরা মনে করি। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে 100টা স্কুল, যেই মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্প, যেই 100টা স্কুলকে রাজ্য সরকারের তরফ থেকে 500 কোটি টাকা ব্যয় করে আগামী দিনে ছাত্রদের শিক্ষার দিক থেকে, মানসিক দিক থেকে, খেলাধুলার দিক থেকে, সমস্ত দিক থেকে আন্তর্জাতিক বানানোর পরিকল্পনা চলছে, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পের আজকে শুভ সূচনা করবেন এই মঞ্চ থেকে আপনাদেরকে সাক্ষী রেখে। আমাদের
राज्य एवं केंद्रे जे डबल इंजिन सरकार चलछे সেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রতিটা অংশের মানুষ আমরা পেতে শুরু করেছি। আমাদের মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। 2018 সালে সরকার পরিবর্তনের পর আমাদের যে চার বছর আমরা অতিক্রম করেছি, রাজ্য সরকার রাজ্যের প্রতিটা অংশের মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা এমন একটি জায়গায় রাজ্যকে নিয়ে যেতে সক্ষম হয়েছি মোদিজির আশীর্বাদকে পুঁজি করে, যে আগামী দিনে যেখানে ত্রিপুরাকে আগে উত্তর পূর্বাঞ্চল নয় একটা ছোট রাজ্য হিসেবে গণ্য করা হতো, কিন্তু উন্নয়নের নিরিখে আমাদের ত্রিপুরার মানচিত্রে কোথাও ভারতবর্ষের মানচিত্রে স্থান ছিল না। আজকে ত্রিপুরার ভারতবর্ষের মানচিত্রে উন্নয়নের নিরিখে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে আমাদের এই চার বছরের সময়ের মধ্যে। বন্ধুরা, মনে রাখতে হবে যে এই চার বছরের মধ্যে দু বছর আমরা শুধু কোভিডের বিরুদ্ধে প্রায় লড়াই করে আমরা কাটিয়েছি। এই কোভিডের মহামারীর লড়াইয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদ, উনার সাহায্য সহায়তা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা ত্রিপুরা রাজ্যকে কোভিডের বিরুদ্ধে লড়াই করে একটা সফলতা এনে দিয়েছি ভ্যাকসিনেশনের মাধ্যমে, খাদ্য প্রদানের মাধ্যমে, যাতে করে আজকে আপনারা এই আস্তাবল ময়দানে উপস্থিত হতে বন্ধুরা সক্ষম হয়েছেন। আমাকে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনার বিমান আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন, সেই কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উনি এখানে উপস্থিত হবেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। বিগত দিনে উনি এসেছিলেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে জনগণ উপস্থিত হয়েছে উনাকে শোনার জন্যে। আগামী দিনে রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি কি বার্তা দিতে চাইছেন, আমাদের রাজ্যের জনগণের উদ্দেশ্যে উনি কি কথা বলতে চাইছেন, যেটা কিষাণ সমৃদ্ধি হোক, আমাদের খেটে খাওয়া অংশের মানুষ, যেটা মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভারতকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ গ্রামেই আসল ভারতের বসবাস হচ্ছে। গ্রামের উন্নয়ন না করে, গ্রামীণ মানুষের উন্নয়ন না করে আমাদের দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়, এবং সেই গ্রামীণ উন্নয়নের জন্যে আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি সেখানে চালু করেছেন, যেটা প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে 6000 টাকা প্রতি বছরে চলে যাচ্ছে। এবং গত পরশু দিন আমাদের ভারতবর্ষে পিএম কিষাণ প্রকল্পে 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিল্লি থেকে সারা ভারতবর্ষের কৃষকদের উদ্দেশ্যে সেটা প্রেরণ করেছেন। আমাদের রাজ্যেও 44,000 কোটি টাকার বেশি ভারত ত্রিপুরা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে সেটা প্রদান করা হয়েছে, যেটা একটা ইতিহাস তৈরি করা হয়েছে। বন্ধুরা, শুধু তাই নয়, পিএমওয়াই ঘর, বিগত দিনে আমরা কি দেখেছিলাম, ত্রিপুরা রাজ্যে একটা জব কার্ডের জন্য, একটা ঘরের জন্য মিছিল মিটিং লম্বা লাইন করতে হতো, পার্টি অফিসগুলোতে ভিড় জমাতে হতো বন্ধুরা গরিব অংশের মানুষকে। এবারই প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে আমাদের রাজ্যে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে 48,000 টাকা করে প্রথম কিস্তি 709 কোটি টাকা প্রদান করেছেন। রাজনীতি করতে হয়নি, পার্টি অফিসে যেতে হয়নি, মিছিল মিটিংগুলোতে লম্বা লাইন ফেলতে হয়নি বন্ধুরা। এটাই ভারতবর্ষের সরকারের সঙ্গে, রাজ্যের সরকারের সঙ্গে বিগত দিনের সরকারের তুলনামূলক বিচার করতে হবে বন্ধুদের। আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের আন্তর্জাতিক টার্মিনাল 450 কোটি টাকা ব্যয় করে সেখানে করা হয়েছে। জাতীয় স্তরের নয়, শুধু আন্তর্জাতিক স্তরের সমস্ত ধরনের ফ্যাসিলিটিস সেখানে রয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এসেছিলেন, আমরা ছিলাম আগরতলা এয়ারপোর্টে ঘুরে যেটা দেখলাম, আগামী দিনে শুধু ত্রিপুরা নয় উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এয়ারপোর্ট হবে আগামী দিনে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট, যার সঙ্গে বহির রাজ্যের শুধু নয় বহির দেশেরও সেখানে যোগাযোগ স্থাপন হবে। বন্ধুরা, ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে উন্নয়নের নিরিখে আমরা পাল্লা দিয়ে চলেছি। বন্ধুরা, আজকের এই সমাবেশ আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাব, যেটা আমরা শুরুতে বলেছি যে চার বছর, তার মধ্যে প্রায় দু বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য। কোভিড শেষ হয়ে যায়নি, আমাদের প্রতিটা জায়গায় গিয়ে বিগত দিনে যেই মানসিকতা নিয়ে আমরা লড়াই করেছি কোভিডের বিরুদ্ধে, সংঘবদ্ধভাবে প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিটা মানুষ, আগামী দিনেও আমাদের সেভাবেই লড়াই করতে হবে। আমাদের সরকারকে সংঘবদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে,
আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হবে ভারতবর্ষে যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা আহ্বান জানিয়েছেন আমাদের ভারতবাসীর কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে। উনি আমাদেরকে নতুন করে পথ চলা শিখিয়েছেন, পরাধীনতার গ্লানি থেকে আমাদেরকে মুক্ত করেছেন। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের সকলের কাছে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি বন্ধুরা। এখানে আমার আহ্বান থাকবে যারা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে, প্রতিটি জায়গায় গিয়ে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে গরিব অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য, সেগুলোকে বাস্তবায়িত করবেন। পঞ্চায়েত স্তরে গিয়ে মানুষের সেই সুযোগ সুবিধা সেই জন্য প্রদান করবেন, এই আশা রেখে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অনেক অনেক নমস্কার, অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে সবাই সঠিকভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন। রাস্তাঘাটে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় প্রত্যেককে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। বেলানো হাম্বাই, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি। এবারে এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনার সভায় দীর্ঘক্ষণ ধরে এখানে এই রুদ্রের মধ্যে বসে আছেন বা অনেকে দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই মঞ্চে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রীজি এই মঞ্চে আসছেন, ওনাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তা আমি প্রথমেই সবাইকে বলবো, একবার যারা এখানে আছেন সবাই এইভাবে মুষ্টিবদ্ধ করে একবার ভারত মায়ের জয়ের ধ্বনি আপনারা দিবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জি, নরেন্দ্র মোদী জি, বিপ্লব কুমার দেবজি, বিপ্লব কুমার দেবজি, ধন্যবাদ। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রভারী মাননীয় শঙ্করজি রয়েছেন, সাংসদ রেবতী মোহন ত্রিপুরাজি রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী গণ আমি, আর এছাড়াও আজকে বিশাল সংখ্যায় এই জনসমুদ্র দেখছি, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা প্রণাম জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, দুটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। বন্ধুগণ, বর্ষের মধ্যেই নয়, আজকে বিদেশ পর্যন্ত চলে গিয়েছে আমাদের পরিচয়। আজকে বিদেশে জানে যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য রয়েছে যার নাম এই ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্য। এখানে জাতি জনজাতির বসবাস রয়েছে, এখানে সকল অংশের মানুষ রয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের সম্পর্কে দেশ বিদেশ সেটা চলে গিয়েছে, তার একমাত্র অন্যতম যারা রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এটা হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে বিগত দিনে যুগ যুগ এই রাজ্যটাকে শাসন করেছে দুটি রাজনৈতিক দল, কিন্তু এই দুটি রাজনৈতিক দল এই রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। এই রাজ্যের সার্বিকভাবে রাজ্যটাকে এমনভাবে তারা করে রেখেছে এ রাজ্যের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাই আজকে আমরা নতুন করে নতুন যুগের সূচনা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন, অনেক উন্নয়নের কথা বলেছেন, হীরা মডেলের কথা বলেছেন, এবার হীরা মডেল হয়ে গিয়েছে, হীরা প্লাস চলছে, তার অতিরিক্ত আজকে আমরা পাচ্ছি। তাই আমরা এই মাঠ থেকে, এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত দিন পরে, এতটি বছর পরে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আজকে আমাদের অধিকার আমরা ফিরে পাচ্ছি। এখানে বলেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি,
রাজ্যের লাখ লাখ পরিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। আমরা কোনোদিনই ভেবেছিলাম যে একই সঙ্গে প্রায় 1.5 লক্ষ পরিবার তার প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর পাবে, কোনোদিন আমরা কল্পনা করেছিলাম, কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি একসঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রায় 1.5 লক্ষ গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘরের প্রথম ইনস্টলমেন্ট দিয়েছেন। আজকে কি হচ্ছে, প্রতিটা গ্রামে গ্রামে ঘর হচ্ছে। আজকে এই ঘরের পয়সা, এই যে এত বড় বিশাল অঙ্কের অ্যামাউন্ট, সেটা রাজ্যের মধ্যেই থাকছে। যারা গ্রামের শ্রমিক, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি, তাদের হাতে সেই টাকা যাচ্ছে, ইট ভাট্টাতে সেই টাকা যাচ্ছে, রডের দোকানে, সিমেন্টের দোকানে যারা বালু তুলছেন তাদের পরিবারে সেই টাকাগুলো যাচ্ছে। সম্পূর্ণ ইনস্টলমেন্টটা যখন আসবে 20,100 কোটি টাকা ত্রিপুর রাজ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘরের জন্য শুধু আমরা পাচ্ছি, যেটা ত্রিপুর রাজ্যে থাকবে। তাই আমরা কি চেয়েছিলাম, এতদিনে আমরা রাজ্যের মধ্যে শুধু শুনেছি যে আমরা কাঙ্গাল, আমরা ভিখারি, আমরা সর্বহারা। কেন আমরা সর্বহারা হব, আমরা কিভাবে সর্বহারা? এ রাজ্যের মধ্যে কৃষক রয়েছে, এ রাজ্যের মধ্যে জমি রয়েছে, এ রাজ্যে জল রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, সব কিছু রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো আমরা সর্বহারা কোথায়? এতদিন শুধুমাত্র আমাদেরকে সর্বহারা সর্বহারা বলে আমাদের মোরাল ডাউন করে রেখেছিল, আমাদেরকে দুর্বল করে রেখেছিল। আজকে আমরা সবল হয়ে গিয়েছি, আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা সর্বহারা নই। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, আজকে 8 কানার ন্যাশনাল জাতীয় সড়ক তৈরি হচ্ছে, আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থা এত দূর চলে গিয়েছে, আজকে আমাদের হাতে রোজগার আসছে, প্রত্যেকটা পরিবারে রোজগার আসছে, কৃষকের জমিতে দ্বিগুণ ফসল উৎপাদন হচ্ছে। আজকে আর আমরা সর্বহারা নই, ওই সর্বহারা যারা বলতো আজকে তারা সর্বহারা হয়ে গিয়েছে। আর আজকে এই রাজ্যের মানুষ যারা রাষ্ট্রপ্রেমী মানুষ আজকে সর্বহারা নয়, আজকে স্বনির্ভর, সবাই আজকে স্বনির্ভরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ, আমার বলার মতো বেশি সময় নেই, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আমরা শুধু আপনাদের কাছে বিনম্রভাবে একটাই অনুরোধ রাখবো যে আজকে এইভাবে শত শত পরিকল্পনা, শত শত প্রকল্প চালু হচ্ছে, এগুলো আপনারা গ্রামীণ এলাকার মানুষের কাছে সেগুলো বলবেন, তাদের সঙ্গে গল্প করবেন, সেটা মিথ্যে নয়, এটা সত্য কথা। এতদিন শুধু মিথ্যে কথা আমাদেরকে দিয়ে বলিয়েছে, মিথ্যে কথা নিয়ে আসে বিষাদ বেসাতি নিয়ে এরা ঘুরে বেরিয়েছিল, আজকে সত্য কথা আপনারা বলবেন, এই কথাটুকু আপনারা তুলে ধরবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবারও সবাইকে নমস্কার। যতন খুলুম খা, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র ভাই মোদী জিন্দাবাদ, বিপ্লব কুমার দেব জিন্দাবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়াকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, দুই হাত তুললে খুব ভালো করে কইতে লাগবো মোদীজি যাতে এয়ারপোর্ট থেকে শুনে। আরে আজকে তো কথা কইলে দিল্লি থেকে শুনে যাইব, এত মানুষ আমরা একসঙ্গে। ভারত মাতা কি, 50% উঠছে না, উপর থেকে সব দেখা যায় তো, গ্যালারি টালারি, গ্যালারি কিন্তু উঠে না, রাস্তা সবকিছু, যে জায়গা থেকে আমাদের আওয়াজ শোনা যায় সব জায়গা থেকে একসঙ্গে প্রচন্ড আওয়াজ দিয়ে বলতে হবে, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই কর্নারে আগে উঠছে না, এখন উঠতেছে না কর্নারটা, ভারত মাতা কি। মাননীয় প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রীজি তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রীজি তোমায় জানাই স্বাগতম, ভারত মাতা কি। মোদি 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 মোদি।
माननीय प्रधानमंत्री जी जखन आसबें गोटा ग्यालारीते जे मधुर आवाज एकटा शब्द आमादेर जन्नो मोदी मोदी ए शब्दटा गोटा राज्य सुनते चाय आपनादेर काछ थेके आमरा आशा करछि एकटा तरंग एकटा ढेउ उठबे मोदी मोदी उठबे ता करबेन ता आपनारा विशाल संख्या आमरा उपस्थित रयेछि आजके मोदी मोदी ढेउ उठबे ता तरंग उठबे ता एटा आर आमार मायेदेरके अनुरोध करब माननीय प्रधानमंत्री जी जखने मंचे उठबें एर आगे थेके आपनारा सबाई उलुधनी दिए विश्वेर बरण्य नेतृत्व आमादेर प्रिय नेतृत्व भारतवर्षेर सर्वकालेर यशस्वी प्रधानमंत्री जिनि त्रिपुरा राज्येर आमरा एक समय निजेरा भेबे निएछिलाम त्रिपुरा राज्येर परिवर्तन सम्भव हबे ना जे ब्यक्तिरा सहयोगिताय जे ब्यक्तिर आशीर्वादे आमादेर राज्येर गणदेवतारा विश्वास करे आमादेरके आशीर्वाद बर्षण करेछेन সেই ব্যক্তিত্ব সেই নেতৃত্ব সেই যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কাছে আসবেন এবং এখন আমাদের রাজ্যে এসে গেছেন কিছুক্ষণ পরে আমাদের মঞ্চে উনি আসবেন আমাদেরকে গৌরবান্বিত করবেন আমরা আজকে ইতিহাসের সন্ধিক্ষণে রয়েছি সেই ইতিহাসের সাক্ষী ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিক আমরা সাক্ষীর জন্য অপেক্ষা করছি আজকে এই মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় এনসি দেববর্মা মহোদয় উপস্থিত রয়েছেন শিক্ষা এবং আইন দপ্তরের বরিষ্ঠ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব মহোদয় রয়েছেন আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মহোদয় উপস্থিত রয়েছেন কারা ফায়ার সার্ভিস ওবিসি কল্যাণ মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয় এসসি ওয়েলফেয়ার মন্ত্রী এআরডিডি দপ্তরের মাননীয় মন্ত্রী ভগবান দাস মহোদয় যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের সমাজ কল্যাণ দপ্তরের माननीय मंत्री शांतना चाकमा महोदया उपस्थित रहेछेन पार्लामेंटे आमार साथी इस टर्मिनल भवन के उद्घाटन के बाद से जो इंटरनेशनल एयरपोर्ट्स और जो वहां सुविधाएं होती हैं वो सुविधाएं अब यहां भी उपलब्ध होने लगेंगी कुल 20 चेक इन काउंटर्स यहां पे होंगे ताकि लोगों को एक साथ अलग अलग काउंटर्स पे वो जाएंगे चेक इन काउंटर्स पे होंगे भीड़ यहाँ पे ज़्यादा नहीं होंगी लोगों की सुविधाओं को यात्रियों की सुविधाओं को ध्यान में रखते हुए कुल 20 चेक इन काउंटर्स बनाए गए हैं और ऐसा कहा जा रहा है कि अंतर्राष्ट्रीय यात्रियों और कुल डोमेस्टिक पैसेंजर्स के साथ ये 1200 यात्रियों को एक दिन में संभालने की इसकी कैपेसिटी होगी तो बहुत ही महत्वपूर्ण ये आज का दिन त्रिपुरा के लिए त्रिपुरा के लोगों के लिए देश के लोगों के लिए अंतर्राष्ट्रीय लोगों के लिए पर्यटकों के लिए कि जब वो त्रिपुरा आएंगे तो उन्हें अगरतला एयरपोर्ट पर एक अत्याधुनिक सुख सुविधाओं से लैस एक भवन जो टर्मिनल भवन है वो उसका दीदार कर पाएंगे उन सुविधाओं का वो लाभ उठा पाएंगे उत्पाद हैं इस बात पर प्रधानमंत्री का लगातार फोकस रहता है कि जो लोकल प्रोडक्ट्स हैं उनका अधिक से अधिक इस्तेमाल किया जाए और आपने देखा इन तस्वीरों में कि बांस से जो बने उत्पाद हैं उनको वहां पे लगाया गया है सजावट के तौर पर बहुत ही उम्दा बहुत ही बेहतरीन ये उत्पाद और आप देखेंगे अब से कुछ ही लम्हों के बाद उन तस्वीरों में कि ये जो भवन हैं उनमें जो स्थानीय वास्तुकला है जो आर्किटेक्चर है इस बात को आप बहुत ही गंभीरता से और ध्यान से सुनिए कि ये जो पूरा टर्मिनल भवन है इसको बनाने में यहाँ की जो लोकल आर्ट्स हैं जो लोकल वास्तुकला है उसका इस्तेमाल किया गया है
ताकि जब लोग यहाँ पे आएं, जब जो पैसेंजर्स आएं, जो टूरिस्ट यहाँ पे आएं, उनको त्रिपुरा की जो स्थानीय कला है उससे वो रूबरू हो सकें, उसको वो जान सकें, उसको वो समझ सकें। आपको हम बताएंगे कि किस तरह से यहाँ पे उन्नाकोटी पहाड़ियों की जो पत्थर हैं, उन पत्थरों से बनी जो मूर्तियाँ हैं वो यहाँ पे लगाई गई हैं। अब से कुछ ही लम्हों के बाद हम आपको वो तस्वीरें दिखाएंगे। फिलहाल प्रधानमंत्री इस पूरे टर्मिनल भवन का जायजा लेने के लिए कार्ट में बैठ चुके हैं और धीरे धीरे हौले हौले प्रधानमंत्री की का ये कार्ट आगे बढ़ता हुआ और प्रधानमंत्री इस पूरे टर्मिनल भवन का जायजा लेंगे कि किस तरह से अत्याधुनिक सुविधाओं से लैस इस टर्मिनल भवन का निर्माण किया गया है। हमने जैसा आपको बताया कि 450 करोड़ रुपए की भी लागत से अधिक की लागत से इस पूरे भवन का निर्माण किया गया है। 30,000 वर्ग मीटर में ये जो टर्मिनल है वो फैला हुआ है। आईटी इनेबल्ड सारी चीज़ें आपको यहाँ पे मिलेंगी। आईटी नेटवर्क से एकीकृत ये टर्मिनल भवन है और इसकी गिनती यहाँ पे इस तरह से इन चीज़ों का निर्माण किया गया है कि इंटरनेशनल स्तर के जो एयरपोर्ट्स होते हैं वहाँ जो सुविधाएं होती हैं उन सुविधाओं को यहाँ भी प्रस्तुत किया गया है ताकि यहाँ पे जो राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पे के जो यात्री हैं वो जब पहुँचें तो उन्हें किसी भी तरह की कोई दिक्कतों का सामना न करना पड़े। जैसा कि हमने आपको ये भी बताया कि इस टर्मिनल के अलग अलग जगहों पर आप जब जाएंगे यहाँ तो स्थानीय जो कला है उसको भी वहाँ उकेरा गया है। स्थानीय जो उत्पाद हैं खासकर बांस और बेंत से बनी जो चीज़ें हैं उससे बने उत्पादों को इस पूरे टर्मिनल भवन में लगाया गया है। हम आपको दिखाएंगे वो सारी चीज़ें। और ये भी कहा जा रहा है और जैसा कि हमने कई बार कहा है कि प्रधानमंत्री का एक विज़न है कि जो नवीकरणीय ऊर्जा के स्रोत हैं हम उन स्रोतों के जरिए हम अपनी इकोनॉमी को आगे बढ़ाएं। केरल आप जानते हैं कि कोची का जो इंटरनेशनल एयरपोर्ट है वो अपनी एनर्जी कैपेसिटी को ज़्यादा से ज़्यादा सोलर एनर्जी से उसका वो यूज़ करता है वो एयरपोर्ट और वहाँ पे उस सोलर एनर्जी के ज़रिए बहुत सारे कामकाज होते हैं। उसको ध्यान में रखते हुए और भी बहुत सारे एयरपोर्ट्स पे जो सोलर पैनल्स हैं वो वहाँ लगाए गए हैं। ठीक उसी तरह से इस एयरपोर्ट पर भी इस तरह से बनाए गए हैं कि सौर पैनल्स यहाँ पर लगाए गए हैं ताकि सोलर एनर्जी का भी ज़्यादा से ज़्यादा इस्तेमाल किया जा सके और जो फॉसिल फ्यूल्स हैं या फिर जो बिजली हैं उसका कम से कम यहाँ पे उपयोग हो सके। वास्तुकला कला पे अगर हम आएँ तो हवाई अड्डे का जो टर्मिनल भवन है जिसका कि जायजा इस वक्त प्रधानमंत्री ले रहे हैं उसमें वास्तुकला के हिसाब से राज्य का जो एक इतिहास रहा है उसको यहाँ पे स्थान दिया गया है। जो सांस्कृतिक परिदृश्य है त्रिपुरा के उसको भी ध्यान में रखते हुए इस पूरे टर्मिनल भवन को डिजाइन किया गया है। और जैसा कि हम आपको अभी दिखाएंगे कि यहाँ पे एक विशेष पत्थर लाए गए हैं। उन्नाकोटी एक जगह है वहां से उन्नाकोटी पहाड़ियों की पत्थरों का इस्तेमाल किया गया है। जैसा कि हम बता रहे हैं कि लोकली जो चीजें हैं उसको वहां पे लाकर और यहां पे प्रदर्शित किया गया, चाहे वो बांस और बेंत से बने उत्पाद हो या फिर जो वहां के जो पत्थर हैं उन्नाकोटी पत्थर पहाड़ियों के पत्थर जो हैं उनसे बनी मूर्तियां हों या फिर चबीमूरा प्रतिकृति का भी आप अगर यहां जाएंगे तो उसका आपको अनुभव होगा, आप उसके दीदार कर पाएंगे। और ये जो मूर्तियां हैं अब आप देख पाएंगे कुछ देर के बाद वो त्रिपुरा की राजधानी अगरतला से तकरीबन 145 किलोमीटर की दूरी पर है और वो ऐसा कहा जाता है कि पूर्वोत्तर भारत के सबसे बड़े रहस्यों में वो पहाड़ और वहाँ के जो पत्थर वहाँ से लाए जाते हैं उन पहाड़ों में वो शामिल किया जाता है। ये आप देख सकते हैं वो टर्मिनल भवन। प्रधानमंत्री इन तमाम चीज़ों का जायजा लेते हुए पूर्वोत्तर में कनेक्टिविटी के लिहाज से, जैसा कि आप जानते हैं कि प्रधानमंत्री का ये कोशिश है कि पूर्वोत्तर को पूरे भारत का और ईस्ट एशिया का एक प्रवेश द्वार के तौर पर बनाया जाए, उस दिशा में ये बहुत ही महत्वपूर्ण कदम आज का ये दिन।
जैसा कि हम आपको कहते हैं कि लुकिस्ट पॉलिसी के तौर पर एक बार हम उन नीतियों पे आएं जिन नीतियों के जरिए ये सारी चीजें हो रही हैं केंद्र सरकार की तरफ से, प्रधानमंत्री मोदी की तरफ से, कि क्यों मणिपुर को, त्रिपुरा को और बाकी जो तमाम जो स्टेट्स हैं नॉर्थ ईस्ट के, उस पर इतना फोकस दिया जा रहा है। क्योंकि प्रधानमंत्री ये कोशिश है कि लुक ईस्ट के बाद एक्ट ईस्ट पॉलिसी में हम उसके साथ एंगेज हों। आप जानते हैं कि हर महीने केंद्र सरकार के जो मंत्री हैं वो जाते रहते हैं, वहाँ की यात्राओं पर रहते हैं, और ताकि एक ये जो पहले की कहावत थी कि नॉर्थ ईस्ट के लिए दिल्ली दूर है, वो जो फीलिंग है उस फीलिंग को, उस एहसास को ख़त्म कर दिया जाए। ऐसा ना हो कि उनके वहाँ के लोगों को लगे कि दिल्ली बहुत दूर है, ऐसा लगे कि दिल्ली उनके बहुत ही पास है। प्रधानमंत्री ने मणिपुर में जब वो एक रैली को संबोधित कर रहे थे तो उन्होंने इस बात का जिक्र भी किया था। और एक्ट ईस्ट पॉलिसी का मकसद, चूंकि आज का दिन इन तमाम मुद्दों पर बातचीत करने के लिए बहुत ही समीचीन है, क्योंकि जिस तरह से प्रधानमंत्री का एक विजन रहा है कि हम नॉर्थ ईस्ट के जो सेवन सिस्टर्स हैं, जो तमाम राज्य हैं, उन तक विकास की गंगा को और भी कैसे पहुंचाएं, उसको और भी कैसे मजबूती प्रदान की जाए, कनेक्टिविटी के लिहाज से, संस्कृति के लिहाज से, हेल्थ के लिहाज से, आईटी के लिहाज से, इन तमाम क्षेत्रों में पूर्वोत्तर के राज्य भी आगे बढ़ सकें, प्रधानमंत्री का ये विजन रहा है। पहले लुक ईस्ट और उसके बाद अब एक्ट ईस्ट पॉलिसी, और इसी पॉलिसी का मकसद आप देखिए इन तस्वीरों में जिस बात का जिक्र हम कर रहे थे कि वहाँ पे बांस और बेंत से जो बने उत्पाद हैं उन उत्पादों को वहाँ पे बहुत ही प्रमुखता से लगाया गया है, ताकि उन कारीगरों को भी रोजगार का मौका मिल सके और जो त्रिपुरा की जो एक पहचान है, ये जो धरोहर हैं, उनको भी वहाँ पे प्रदर्शित किया जा सके, ताकि जो राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर के जो लोग हैं वो जब यहाँ पे आएंगे तो उनको यहाँ के लोकल प्रोडक्ट्स के बारे में जानकारी मिल पाएगी। और जैसा कि आप जानते हैं कि प्रधानमंत्री ने ये आह्वान भी किया है कि आप जो लोकल प्रोडक्ट्स हैं उसके लिए वोकल बनिए, वोकल फॉर लोकल। तो इसी सोच को प्रदर्शित करते हुए यहाँ पे आप इन प्रोडक्ट्स को देख सकते हैं जो यहाँ पे आप तस्वीरों में देख रहे हैं। मैं एक बार फिर से रुक करना चाहूँगा एक्ट ईस्ट पॉलिसी के तहत, क्योंकि ये बहुत ही महत्वपूर्ण है। और आपकी जानकारी के लिए डीडी न्यूज़ के जरिए आप इन तस्वीरों को देख पा रहे हैं। जानकारी हम आपको बता दें कि इन एक्ट ईस्ट पॉलिसी के जरिए प्रधानमंत्री और केंद्र की मोदी सरकार की ये कोशिश है कि किस तरह से जो एक्ट ईस्ट के जो तमाम राज्य हैं उन तक अपनी पहुंच को बढ़ाया जा सके, बढ़ाई जा सके। 1000 টাকা আপনার স্কুলের মধ্যে ফি দিতে হবে, মাসে নয় বছরে। গ্রামে গঞ্জে কোন স্কুলের হেডমাস্টার যদি বা এসএমসি কমিটি যদি জানে কোন পরিবার কোন বাচ্চা সে গরিব রয়েছে, বছরে 1000 টাকা দিতে পারবে না, সেই স্কুলের স্বচ্ছতার জন্য দিতে পারবে না, তাহলে হেডমাস্টারের কাছে ক্ষমতা রয়েছে, প্রধান শিক্ষকের কাছে ক্ষমতা রয়েছে, উনাকে 100% অধিকার দেওয়া হয়েছে যে বাচ্চা দিতে পারবে না, তার থেকে মুক্ত শিক্ষা সে বিদ্যালয়ে দেওয়া হবে, তার থেকে পয়সা নেওয়া হবে না। এ হচ্ছে 100 বিদ্যাজ্যোতি বিদ্যালয়। আজকে আরেকটা প্রকল্প উদ্ঘাটন হবে, মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা। তার মধ্যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির অনেকগুলি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, সেই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের গ্রামের গরিব কৃষকরা, শ্রমিকরা, মায়েরা, যুবকরা সে সুবিধাগুলি লাভ করছে কিনা তার গেপিংগুলি ফুলফিল করার জন্য গ্রাম সমৃদ্ধি যোজনা সেই জায়গা শুরু করা হচ্ছে। এই তিনটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে উদ্ঘাটন হবে, আমরা ইতিহাসের সাক্ষী হব, আমরা গর্বিত, আমরা আপ্লুত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হীরার কথা বলেছেন, অনেকে আমাদেরকে কটাক্ষ করেন। বিজেপি সরকার, আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার আসার আগে ত্রিপুরা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, হাইওয়ের অবস্থা কি ছিল, কবি খুশি কবি গম, কোনোদিন চলে কোনোদিন চলে না, কবি খুশি কবি গম রাস্তার অবস্থা। বর্ষার সময় 4 মাস প্রত্যেক বর্ষার বন্ধ,
আর আজকে ছয়টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরা রাজ্যকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। গত চার বছরে ত্রিপুরা রাজ্যে 667 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এটা ডাবল ইঞ্জিন নয়, ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এটা ডাবল ইঞ্জিন নয়। ত্রিপুরা রাজ্যের কৃষকরা 3,02,80,000 কৃষকরা কৃষক সম্মান নিধি পাচ্ছেন, সেটা ডাবল ইঞ্জিনের কাজ দেয়। ত্রিপুরা রাজ্যের 6,00,000-এর উপরে জনগণ 6,00,000-এর উপরে রেশন কার্ড, 25,00,000 জনগণ 5 কেজি করে গরিব কল্যাণ যোজনায় চাল পায়, সেটা ডাবল ইঞ্জিনের সরকার নয়। ত্রিপুরা রাজ্যের ইন্টারনেটের পরিষেবা চিটাগাং থেকে দেওয়া হয়েছে, যেটা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হিসাবে দেখা হচ্ছে, সেটা ডাবল ইঞ্জিনের সরকারের সুবিধা নয়। যারা বলতেন চোরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে, নাইলে লড়াই চলছে চলবে 40 বছর। মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছেন 2016 সালে, 14 থেকে 16 পর্যন্ত 2 বছরে চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত ব্রডগেজ, এটা ডবল ইঞ্জিনের সুবিধা নয়। আমরা কি কখনো ভেবেছি আগরতলা থেকে ধর্মনগর থেকে রাজধানীতে চেপে, রাজধানী ট্রেনে চেপে দিল্লিতে যেতে পারবো? সে স্বপ্নটাকে মোদিজি আমাদেরকে বাস্তবায়িত করেছেন, এটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। আমরা কখনো কল্পনা করেছি হামসফরে চেপে আমরা কখনো বেঙ্গালুরে যাব? সে স্বপ্নটাকে, সে কল্পনাটাকে বাস্তব করেছে মোদিজি, সেটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। আমরা যারা দেওঘরে যাই আমরা কখনো কল্পনা করতে পারিনি দেওঘর এক্সপ্রেস আমরা পাবো। আজকে আমরা আগরতলাতে বসে ট্রেনে চেপে দেওঘর এক্সপ্রেসের মাধ্যমে দেওঘরে গিয়ে ঠাকুরবাড়ি দর্শন করছি, এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? আজকে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে, কোভিডের জন্য বাংলাদেশের দিকের কাজটা ব্যাহত হয়েছে। এই বছরের ডিসেম্বর মাস আগামী যে এই 2022-এর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতাতে ট্রেনে চেপে মাত্র 8 ঘন্টা আমরা যাব, সেটা ডাবল ইঞ্জিনের সুফল নয়? আজকে যারা ত্রিপুরাবাসী, আমরা যখন দিল্লিতে আগে যাইতাম কই থেকে আইসেন, আগরতলার থেকে আইসি, কেউ চিনে না, কেউ চিনে না। তারপরে কি বলি, ত্রিপুরা থেকে আইসি, কেউ চিনে না। আমরা উত্তর পূর্ব ভারত থেকে এসছি, কি বলে গুয়াহাটিকে পাশে কেয়া, চিনে না। তারপরে জোরাজুরি যদি আবার করি, আরে ত্রিপুরা ত্রিপুরা আগরতলা উসকা ক্যাপিটাল কা নাম হ্যাঁ, দিল্লির মানুষ কি কয়, বাংলাদেশ বা অন্দর হে কেয়া। এ ছিল আমাদের পরিচয় যারা দিল্লিতে ছিলেন। আমরা 2 MP-র রাজ্য এবং উত্তর পূর্ব ভারতকে পুরো ভারতবর্ষ থেকে তারা বিভক্ত করে রেখেছিল। আজকে মোদিজি এসে উত্তর পূর্ব ভারতকে অষ্টলক্ষ্মীর দরজা দিয়েছেন, একটি স্টের দরজা দিয়ে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট, নর্থ মতলব নিউ, ইস্ট মতলব ই মতলব ইঞ্জিন, মতলব ভারতবর্ষের নর্থ ইস্ট মতলব নিউ ইঞ্জিনের দরজা, নিউ ইঞ্জিনের স্বীকৃতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? সাব্রুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত আজকে রেল লাইন সম্প্রসারণ হয়েছে, এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? আজকে ত্রিপুরা রাজ্যের 10 নম্বর সাব ডিভিশন ছিল সাব্রুম, আজকে এসিজেড থেকে রেল লাইন সম্প্রসারণ থেকে মৈত্রী সেতু হয়েছে, সেটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? তাই আজকে আমরা মাননীয় মোদিজিকে আমরা আপ্লুত, আপনি আমাদের কাছে উপস্থিত হচ্ছেন, আমরা আবেগ, কারণ আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা সবচেয়ে বেশি জনজাতি অংশের নাগরিক, আমরা একটু ইমোশনাল। আর আগে দিল্লি যে সরকার যারা আসিল তারা আসিল প্রফেশনাল, আমরা ইমোশনাল, আমরা ভাবুক, আমরা কল্পনাপ্রবণ, আমরা মানুষকে, প্রত্যেকটা মানুষের মধ্যে
প্রত্যেকটা জনজাতি অংশের মানুষ আমরা সংস্কৃতি প্রবণ, কারণ উত্তর পূর্ব ভারত রাজনৈতিক ভূমি নয়, উত্তর পূর্ব ভারত ত্রিপুরা সহ আমরা ভূ সাংস্কৃতিক হচ্ছে আমাদের পরিচয়। বিগত সরকারগুলি যারা দিল্লিতে ছিল সে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতকে আমরা ইমোশনাল হিপ বলে আমাদেরকে কিচ্ছু দিতেন না, আমাদেরকে বলতো আমরা জঙ্গলে থাকি, উত্তর পূর্ব ভারতের মানুষ আমাদেরকে মানুষ বলে গণ্য করতেন না। ত্রিপুরা হোক, এটা মিজোরাম হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, সেই যে আমাদেরকে ভাগ করে রাখা, দূরে রাখার যে স্বভাব সেটা তৎকালীন দিল্লি সরকারের ছিল। আর আজকে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে আমাদের উত্তর পূর্ব ভারত আমরা ফিজিক্যালি দূর হতে পারি কিন্তু মনের দিক থেকে আজকে মোদিজিও ইমোশনের মাধ্যমে পুরো উত্তর পূর্ব ভারতকে জুড়ে দিয়েছেন, উত্তর পূর্ব ভারতকে ভারতবর্ষের নতুন ইঞ্জিন, নিউ ইঞ্জিন হিসাবে কাজ করবে সে স্বপ্ন মোদিজি আমাদেরকে দেখাচ্ছেন। এই প্রধানমন্ত্রী আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। উনি শুধু স্বপ্ন দেখান না, যত স্বপ্ন দেখিয়েছেন প্রত্যেকটা স্বপ্নকে উনি বাস্তবায়িত করেছেন। উনি ত্রিপুরা রাজ্যের 437,000 স্বচ্ছ ভারতের শৌচালয় আমাদের মায়েদের জন্য বোনদের জন্য করে দিয়েছেন, 300,000 উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন উনি আমাদেরকে দিয়েছেন। এই প্রধানমন্ত্রী আমাদের আমাদের মায়েদের হাতে রোজগার দেওয়ার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 2,00,000 টাকা পর্যন্ত প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা ত্রিপুরা রাজ্যে গত 4 বৎসরে 26,000 সেলফ হেল্প গ্রুপের গঠন আমরা করেছি এবং গত 4 বৎসর এখন শেষ হয়নি, 4 বৎসরে আমরা 2,78,000 মায়েদেরকে বোনদেরকে 750,000,000 টাকা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা মায়েদের হাতে তুলে দিয়েছি। কারণ মোদিজি বলছেন মায়েদের হাতে হাতে পয়সা থাকতে লাগবে, মারা হচ্ছে লক্ষ্মী, মায়েদের হাতে অর্থ থাকলে শুধু পরিবার শক্তিশালী হয় না, শুধু একটা পাড়া শক্তিশালী হয় না, মায়ের হাতে অর্থ থাকলে পুরো দেশ শক্তিশালী হবে। সেই কথাকে পাথেয় করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 10,00,000 টাকা আগে সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হতো, আজকের দিনে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে 20,00,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। ইন্টারেস্ট কত? মাত্র 7% ইন্টারেস্ট 20,00,000 টাকা। কোনো কোনো ব্যাংকে 24% ইন্টারেস্ট পারে নাম, কোনো কোনো ব্যাংকে 18%, 20%, 22%। আর মাননীয় মোদিজি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের রাজ্যের 2,78,000 মায়েদেরকে বোনদেরকে 20,00,000 টাকা করে তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য, তাদেরকে রোজগারি তৈরি করার জন্য, প্রত্যেকটা পরিবারকে রোজগার দেওয়ার লক্ষ্যে 20,00,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে আমরা 750,000,000 টাকা আজকে ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে প্রত্যেকটা মায়ের হাতে পৌঁছে দিয়েছে আমাদের সরকার। সেই কাজটা তো করা হয়েছে, সেটা ডাবল ইঞ্জিনের সুফলে আমরা পেয়েছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যদি ত্রিপুরা রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার না হতো, আমরা গত 2 দিন আগে মোদিজি যে কৃষক সম্মান নিধি 40,76,00,000 টাকা দিয়েছে দিল্লি থেকে পাঠাতেন কিন্তু রাজ্যে আমরা পেতাম, এটা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সিপিএম এর যদি শাসন থাকত এই টাকা আমাদের অ্যাকাউন্টে আসতো না, ওই সরকারের নেতা কর্মীদের অ্যাকাউন্টে চলে যেত। এইটার তো ডাবল ইঞ্জিনের সুফল। আমরা কৃষক ত্রিপুরা রাজ্য অনেক বেশি, আমাদের কৃষকদেরকে 25 বৎসর একটাই স্লোগান ছিল, কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে কিনতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। কৃষকরা সব জমি থেকে
রাস্তায় রাস্তা থেকে আগরতলা, কেউ উদয়পুরের শহরে, কেউ ধর্মনগরের শহরে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, শুধু স্লোগানে স্লোগানে ছয়ালাপ। 100 গ্রাম ধানও না রাজ্য সরকারে কিনছে না কেন্দ্রীয় সরকারে কিনছে, কিন্তু কৃষকের কৃষিকাজ বন্ধ। আমিও আপনারা সবাই জানেন আমি কৃষক পরিবারের, কৃষি হচ্ছে আমাদের প্রধান এবং আমাদের রোজগার। ধান বিক্রি করার মার্কেট ছিল না, ধানের দাম ছিল না, 400 টাকা ধান বিক্রি করা যদি সম্ভব হতো কৃষকরা আনন্দে আত্মহারা ছিল। ধান বেচার মার্কেট নাই, বার্কিওলা খুঁজত, বাজার বারে যাইত, কোনো বাজার বারে যদি ধান বেশি উঠত ধানের দাম কম, বাড়িতে ফেরত আনা সম্ভব না, 400 টাকা মনের দাম, 300 টাকা 350 টাকা বিক্রি করে কৃষক বাড়িতে আসত। এই জন্য কৃষিকাজ প্রায় বন্ধ ছিল ত্রিপুরা রাজ্যে। জমি আমাদের কাছে জমুইয়া দাঁড়াইছিল, জমি জমের মতো অবস্থা, জমি করার মতো ব্যবস্থা নেই। যারা বর্গা করে জমির মালিক তাদেরকে জলের টাকা দিতে লাগে, মাঝে টলু ফার্ম যে চালায় তার কারেন্টের বিল দিতে লাগে, সার ওষুধের অর্ধেক দাম দিতে লাগে, কারণ জমি যাতে চাষ হয় তার জন্য কৃষকরা জমিকে খুব ভালোবাসে, জমি করে লাভ হয় না। কিন্তু 25টা বছর কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেছে ধান বিক্রি করার কথা বলে। 2018 সালে ত্রিপুরা রাজ্যে যখন ডাবল ইঞ্জিনের সরকার এসছে, আপনাদের আশীর্বাদ নিয়ে সরকার আসায়, আসার পরে প্রথম ধান কেনা শুরু হয়েছে, খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর সম্মিলিতভাবে ধান যখন কেনা শুরু করেছে, অনেকে বিশ্বাস করতে পারেনি যে সরকার আমাদের ধান কিনে, এটাও কি সম্ভব। আজকে আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকরা মাননীয় প্রধানমন্ত্রীজি 22 জন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলবেন, তার মধ্যে 2 জন যারা ধান বিক্রি করেছেন সরকারের কাছে তারাও রয়েছেন, তারাও রয়েছেন। আজকে ধান বিক্রি 1940 টাকা 1 কুইন্টাল ধান বিক্রি হচ্ছে, কৃষককে বাজারে বাজারে ঘুরতে হয় না, বছরে 2 বার করে, কারণ আমাদের একটা হচ্ছে ফোস খুন্দা আর একটা হচ্ছে আশ খুন্দা, বড় ফসল একটা হচ্ছে আমন ফসল। আমরা যারা গৃহস্থ আউশ আর ফোস কই, আমরা এই 2টা সিজনে ধান সরকার খরিদ করে, এটা আমরা কখনো ভাবতে পারিনি, আমরা কখনো কল্পনা করিনি, এটাই ডাবল ইঞ্জিনের সরকারের সুফল। আজকে ত্রিপুরা রাজ্যের 2022-এর ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা পরিবারের রান্নাঘরে মায়েদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আমরা টার্গেট লক্ষ্য নিয়েছি রাজ্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে কোনো কার্যক্রম সবচেয়ে দ্রুত গতিতে আমাদের রাজ্য সরকার, রাজ্যের আমাদের যারা অফিসাররা রয়েছেন, আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা অন টাইমে সমাপ্ত করতে পারছি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্য সরকারকে লক্ষ্যমাত্রা দিয়েছেন 2022-এর ডিসেম্বরের মধ্যে যাতে আমরা 100% জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটা মায়ের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারি। এখন পর্যন্ত 40% ঘরে, 40% মায়ের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে, 40%। 2022-এর ডিসেম্বরের 31 তারিখের মধ্যে 100% জল আমাদের প্রত্যেকটা পরিবারে পৌঁছে যাবে, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। প্রত্যেকটা বেকারদেরকে রোজগার দেওয়ার জন্য আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে আইআর ব্যাটালিয়নে চাকরি দেওয়া হয়েছে, এসপিউতে চাকরি দেওয়া হয়েছে। আমার প্রত্যক্ষ একটা ঘটনা আপনাদেরকে বলছি, একটা ছেলে উদয়পুরে চাকরি পেয়েছে, মনির হোসেন, ওর বাবার নাম হচ্ছে
মোজাম্মেল হোসেন, উদয়পুরের ডিএম এর অফিসে নাইট গার্ডের কাজ করেন, পার্মানেন্ট জব নয়, পার্মানেন্ট চাকরি নয়, উনি সিপিএম করতেন। বয়স্ক ব্যক্তি, গত সপ্তাহে যখন উনার ছেলে মনির হোসেন টিএসআর এর চাকরির অপার পেল, উনি যখন শুনতে পেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার যে চাকরি ছেড়েছে, উনার ছেলে একটা চাকরি পেয়েছে, সেই দিন উনি ডিএম এর কাছে গেছেন, উনার তালাদেশ যেটা দিয়ে থাকেন সেই তালার ছাবিটা নিয়ে ডিএম কে বলেছেন, আমি অনেক বছর নাইট গার্ডে চাকরি করেছি, আমি অনেক বছর সিপিএম করেছি, আমার ছেলেকে কেউ চাকরি দেয়নি, আপনি সাবি আপনি নেন, আপনার দোকান আপনি খুলেন, আপনার অফিস আপনি পাহারা দেন, আমি আর চাকরি করতাম না। বিপ্লব কুমার দেব, বিজেপির সরকার, আমি বিজেপি না করার পরেও আমার ছেলের চাকরি দিছে, এ হচ্ছে সরকার, আমরা গর্বিত। আগে চাকরি কে পাইতো? নেতার শালা, নেতার শালি, ভাই বোন পত্নী। এবার চাকরি কারা পায়? সাধারণ গরিব ছেলেরা, আমার বেকার ভাই বোনরা। প্রায় 2,500 মতো চাকরি দেওয়া হয়েছে। আমি নলসার বিধানসভা থেকে গেছি, 33টা আয়ার ব্যাটালিয়নে চাকরি হয়েছে। আমার বিধায়কের সঙ্গে কথা হয়েছে, বলছে কখনো গত 25 বৎসরে 33টা চাকরি আমার নলসার বিধানসভাতে একসঙ্গে কোনোদিনও হয়নি, কোনোদিনও আসেনি। এর বাইরে তো এসপিও রয়েছে, প্রত্যেকটা জায়গায় চাকরি মাত্র শুরু হয়েছে, টেটের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। আগামী দিন 1,000 পুলিশে চাকরি হবে। আর আমরা যারা বিদ্যাজ্যোতি বিদ্যালয় শুরু করা হবে, আরো 1,400 ছেলে মেয়েদেরকে নতুন করে চাকরি দেওয়া হবে, শুধু বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 1,400 লোক চাকরি পাবে। তার মধ্যে স্টাফ নার্স নার্সও রয়েছে, আয়াও রয়েছে, শিক্ষকও রয়েছে, পিয়নও রয়েছে, ক্লার্কও রয়েছে। সেটাই ডাবল ইঞ্জিনের সরকারের সুফল। আজকে বৎসরের প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিচ্ছেন, যে আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে শুধু ত্রিপুরা রাজ্য নয়, শুধু উত্তর পূর্ব ভারত উপকৃত হবে, তাছাড়া কৈলাস শহরের এয়ারপোর্ট খুব দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করে কৈলাস শহরের এয়ারপোর্টকে তাড়াতাড়ি শুরু করা হবে। আসামের করিমগঞ্জ, শিলচর, পাতারকান্দি এবং আমাদের উত্তর ত্রিপুরা ঊনকোটি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষ এই এয়ারপোর্টকে ব্যবহার করবে এবং আগরতলাতে আসবে, আমাদের রোজগার বৃদ্ধি হবে, বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য। আজকে সেই ব্যবস্থা আমাদের সরকার আমাদেরকে করে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর কনভয় এসে গেছে, আমি সবাইকে বলবো ভারত মাতা কি, প্রত্যেকে প্রচন্ড আওয়াজে বাইরে ভেতরে যারা রয়েছেন, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি লামসাগু লামসাগু, মাননীয় প্রধানমন্ত্রী জি লামসাগু লামসাগু, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম।
माननीय प्रधानमंत्री तुम्हारे जरा स्वागतम माननीय प्रधानमंत्री जी तुम्हारे जरा स्वागतम 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 माननीय प्रधानमंत्री जी तुम्हारे जरा स्वागतम 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 माननीय प्रधानमंत्री जी तुम्हारे जरा स्वागतम माननीय प्रधानमंत्री जी तुम्हारे जरा स्वागतम 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 भारत माता की भारत माता की मोदी 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 हमरा आज के इतिहास संधिक्षण रहेछि गोटा राज्य আমরা আজকে ইতিহাসের সাক্ষী হব আমাদের যে স্বপ্ন ছিল আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের নামে ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্টের নামকরণ করা হোক আমরা 2006 সাল থেকে তার জন্য লড়াই করছিলাম রাজ্যে যখন ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ ক্যাবিনেটের বৈঠক ডেকে আমাদের ছোট্ট রাজ্যকে সম্মান দিতে গিয়ে আমাদের মহারাজাকে সম্মান দিতে গিয়ে স্পেশাল ক্যাবিনেটের বৈঠক ডেকে আমাদের বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করেছেন এটাই ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই ওয়েলকাম 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 মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই ওয়েলকাম 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 মাননীয় প্রধানমন্ত্রী জি 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 ওয়েলকাম মাননীয় প্রধানমন্ত্রী জি ওয়েলকাম মাননীয় প্রধানমন্ত্রী জি ওয়েলকাম माननीय प्रधानमंत्री जी वेलकम मोदी मोदी दुआ तुले सबाई मोदी मोदी
माननीय প্রধানমন্ত্রী মহোদয় বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করলেন। अब हम माननीय प्रधानमंत्री जी का मंच पर तालियों के गड़गड़ाहट के साथ भव्य स्वागत करते हैं। सबाई मिले जोड़े करो तालीर मध्य दिए आमरा मंचे स्वागत जानाब माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी महोदय के। जयध्वनि एवं हुलोध्वनिर मध्य दिए देशेर बरेण्य प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के आमरा मंचे आह्वान जानाब। आइए अब हम माननीय प्रधानमंत्री जी का मंच पर पुनः तालियों के गड़गड़ाहट के साथ भव्य स्वागत करते हैं। सबाई मिले जोरे करताली एवं हुलोध्वनि एवं जयध्वनि मध्य दिए आमादेर मंचे स्वागत जानाबो देशेर यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी महोदय के।
अब मैं माननीय मुख्यमंत्री श्री बिप्लव कुमार देव जी से अनुरोध करूंगी कि वे पारंपरिक ऋषा एवं मेमेंटो के साथ माननीय प्रधानमंत्री जी का औपचारिक रूप से स्वागत करें। अब मैं माननीय उप मुख्यमंत्री श्री जिष्णुदेव बर्मन जी से निवेदन करूंगी कि वे माननीय केंद्रीय मंत्री श्री ज्योतिरादित्य एम सिंधिया जी का पारंपरिक ऋषा एवं मेमेंटो के साथ स्वागत करें। एबारे सकल के स्वागत जानिए बक्तव्य रखबें माननीय उप मुख्यमंत्री श्री जिष्णु देवबर्मा महोदय। नमस्कार सबा के खुरुमका মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সারা পৃথিবীর পরিচিত বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্রভাই মোদীজি, মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের গভর্নর, মঞ্চে উপস্থিত সম্মানীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, কেন্দ্রীয় বিমানমন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহোদয়, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী কুমারী প্রতিমা ভৌমিক মহোদয়া, অন্যান্য মন্ত্রীগণ যারা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য, মঞ্চে উপস্থিত রেবতী ত্রিপুরা আমাদের পূর্ব আসনের এমপি এবং সোনকারজি আমাদের এমপি, আমাকে দুই মিনিট সময় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আরও কম বলার। আজকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটি স্মরণীয় দিন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের নতুন বিমানবন্দর অত্যাধুনিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেই বিমানবন্দরের নামকরণ আগেই করা হয়েছিল মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আপনারা সকলেই জানেন মহারাজা বীর বিক্রম মানিক্যকে আমরা ত্রিপুরার রূপকার হিসাবে সম্মান দেয়, উনার নামে অত্যাধুনিক এয়ারপোর্ট আজকে উদ্বোধন হবে আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়ে, এবং তৎসঙ্গে 100টা বিদ্যাজ্যোতি স্কুলের উদ্বোধন করবেন উনি। এই স্কুলগুলি সিবিএসসির সিলেবাসে হবে এবং মডেল স্কুল হবে, উৎকৃষ্ট স্কুল হবে ত্রিপুরা রাজ্যে। এরপরে আরেকটা উদ্বোধন করবেন উনি মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা, এবং সেই যোজনার দ্বারা গ্রামকে কিভাবে সুরাজ দেওয়া যায়, সুন্দর করা যায়, স্বয়ং সম্পন্ন করা যায় সেটারই একটা আন্দোলন হবে। এছাড়াও আমি বলতে চাই আমার এই সংক্ষিপ্ত ভাষণে ত্রিপুরা রাজ্যের প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণের একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন 1,70,000 ঘর এক বছরে আমরা পেয়েছি।
আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং উনি 1,47,000 বেনিফিশিয়ারিকে নিজের হাত দিয়ে প্রথম কিস্তি ট্রান্সফার করে দিয়েছে। বিগত দিনে 5 বছরে 44,000 ঘর মাত্র পাওয়া গেছে, আর আজকে এক বছরে 1,70,000 ঘর। মোদীজি আছে তো সবই সম্ভব, সারা ভারতবর্ষ বলে মোদীজি আছে তো সবই সম্ভব, আর সেটা ত্রিপুরা রাজ্যে প্রমাণ করে দিয়েছেন। আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী ভাই মোদীজিকে মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে এই ঐতিহাসিক শহরে আগরতলায় স্বাগত জানাই মন্ত্রিসভার পক্ষ থেকে, এ ত্রিপুরা রাজ্যের 37,00,000 জনগণের পক্ষ থেকে স্বাগত জানাই শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহোদয়কে, কেন্দ্রীয় মন্ত্রী বিমান চলাচলের ওনাকেও স্বাগত জানাই এই ঐতিহাসিক শহরে। এবং আমি আজ গাইতে করতে চাইব না আমার বক্তব্য, এমনি প্রোগ্রাম দেরি হয়ে গেছেন, পাবলিক সকাল থেকে এসে বসে আছেন, তাই আপনার থেকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। अब मैं केंद्रीय नागरिक उड्डयन मंत्री श्री ज्योतिरादित्य एम सिंधिया जी से अनुरोध करूंगी कि वे सभा के समक्ष अपना वक्तव्य रखें। मंच पर आसीन हमारे देश के यशस्वी प्रधानमंत्री, जिन्होंने भारत के 130 करोड़ जनता के एक एक का दिल जीतने का काम किया है, हमारे परम आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी मंच पर आसीन, त्रिपुरा प्रदेश के राज्यपाल सत्यदेव नारायण आर्य जी, त्रिपुरा प्रदेश के हमारे युवा मुख्यमंत्री आदरणीय विप्लव कुमार देव जी, मंच पर आसीन हमारे उप मुख्यमंत्री जिष्णुदेव वर्मा जी, भारत सरकार में मंत्री हमारी आदरणीय कुमारी प्रतिमा भौमिक जी, मंच पर आसीन त्रिपुरा सरकार के समस्त मंत्रीगण, सांसद श्री रेवती त्रिपुरा जी, विनोद शंकर जी, और इस प्रांगण में उपस्थित अगरतला की समस्त आदरणीय महानुभव भाइयों और बहनों, आज का दिन अगरतला की जनता के लिए एक त्योहार से कम नहीं मेरे भाइयों और बहनों, क्योंकि आज का दिन अगरतला के भव्य इतिहास में एक नया अध्याय के रूप में स्वर्ण अक्षर ये लेखो जावे, एक ऐसा इतिहास जो माणक्य राजवंश ने अगरतला के निर्माता बनकर रचा था, एक समृद्ध इतिहास जिसमें गुरुदेव रविंद्रनाथ टैगोर और उनके पुरखों तक अगरतला के इतिहास में एक अनमोल संबंध का लेखा जोखा है, और जहां एक समृद्ध इतिहास त्रिपुरा का है वहीं एक प्राकृतिक सौंदर्य की क्षमता भी है। चाहे भव्य मंदिर की हम बात करें, चाहे झील और झरनों की हम बात करें, चाहे धान के खेतों की हम बात करें, चाहे हम अनछुए जंगलों की हम बात करें, एक संस्कृति सुंदरता और इतिहास का एक विचित्र संगम हमारा त्रिपुरा है मेरे भाई और बहनों। और इस विचित्र संगम में आज प्रधानमंत्री जी के निर्देश के आधार पर, उनकी कल्पना के आधार पर, उनके संकल्प के आधार पर एक नया अध्याय जोड़ा जा रहा है, कनेक्टिविटी का आधार जोड़ा जा रहा है, हवाई संपर्क का आधार जोड़ा जा रहा है, और आज एक विकास के एक नए द्वार अगरतला के लिए खुल रहे हैं। पूर्व में त्रिपुरा और अगरतला एक पिछड़ा हुआ राज्य होता था,
लेकिन आज ये नरेंद्र मोदी जी का भारत है, ये नरेंद्र मोदी जी का उत्तर पूर्व क्षेत्र है जो विकास के को आगाज कर रहा है। मेरे भाई और बहनों, ये क्षेत्र और ये हवाई अड्डा 70 साल में जितनी सरकारें देश में रही, उत्तर पूर्वी राज्यों में केवल 6 हवाई अड्डे थे और प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में 7 साल के अंदर आज उत्तर पूर्वी भारत में 15 हवाई अड्डे और 17 हेलीपैड आज बन चुके हैं। मेरे भाई और बहनों, डबल इंजन की सरकार ने केंद्र में और राज्य ने डबल काम करके हमारी जनता को अपने तरफ से समर्पित किया है और यही हाल देश में है। 2014 तक 70 साल में केवल 74 एयरपोर्ट बने थे, आज देश में प्रधानमंत्री जी के नेतृत्व में 140 एयरपोर्ट पूरे देश में बन चुके हैं। मेरे भाई और बहनों, और अगर अगरतला की इस हवाई अड्डे की हम बात करें, जो 10,000 स्क्वायर मीटर का एक छोटा हवाई अड्डा था, प्रधानमंत्री जी की सोच है तो एक विराट सोच है, प्रधानमंत्री जी की सोच है कि वो एक विश्व रूपी सोच है। आज जो उद्घाटन और लोकार्पण प्रधानमंत्री जी के कर कमलों से किया जा रहा है, वो 30,000 स्क्वायर मीटर का हवाई अड्डा, 3,00,000 स्क्वायर फीट का हवाई अड्डा की शुरुआत की जा रही है, जहां केवल 13,00,000 यात्री सफर कर पाते थे उस छोटे एयरपोर्ट से, आज इस भव्य हवाई अड्डे से 30,00,000 यात्री अगरतला से देश के कोने कोने में जा पाएंगे। मेरे भाई और बहनों, हमारी सोच और विचारधारा प्रधानमंत्री जी के नेतृत्व में, प्रधानमंत्री जी की सोच और विचारधारा कि अगर वुड के इत्र कोई की तरह विकास की खुशबू अगरतला के कोने कोने में पहुंचे, ये संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी का। ये हवाई अड्डा जो इतिहास का हवाई, ऐतिहासिक हवाई अड्डा था, 1942 में त्रिपुरा के महाराजा वीर विक्रम किशोर मानिक बहादुर जी ने जो स्थापित किया था, उसी एक महान विरासत को आगे बढ़ाते हुए आज जो प्रधानमंत्री जी की सोच है कि लोकल वोकल फॉर लोकल, तो ये हवाई अड्डे जिसमें आप लोग प्रवेश करेंगे, जहां एक तरफ स्थानीय पदार्थ वनस्पति कला संस्कृति का संगम है, वहीं प्रधानमंत्री जी की सोच है कि वोकल फॉर लोकल के साथ लोकल टू ग्लोबल हम ले जाएं, तो अंतरराष्ट्रीय डिजाइन के आधार पर पर्यावरण का संरक्षण, कार्बन उत्सर्जन और ऊर्जा की बहुत कम से कम उपयोग हो, 100% सौर ऊर्जा के साथ निर्भर करता हुआ एक हवाई अड्डे का शिलान्यास हम कर रहे हैं। प्रधानमंत्री जी की सोच है कि परिवहन ही परिवर्तन का माध्यम हो सकता है और हमारे यशस्वी प्रधानमंत्री एक कमांडर की तरह त्रिपुरा की कायाकल्प करने के लिए संकल्प हैं। आज मैं ये कहना चाहता हूं कि जिस अगरतला में 230 फ्लाइट प्रति हफ्ते आते हैं, जिस अगरतला को एक शहर के साथ भी जोड़ा नहीं गया था, आज कोलकाता के साथ, गुवाहाटी के साथ, बेंगलोर के साथ, डिब्रूगढ़ के साथ, दिल्ली के साथ, इम्फाल के साथ, शिलोंग के साथ, लिंगपोई के साथ, चारों दिशाओं में जोड़ा गया है। और केवल ये नहीं मेरे भाई और बहनों, इसी के साथ कृषि उड़ान की योजना, प्रधानमंत्री जी का संकल्प है कि केवल हवाई सफर नहीं, हमारे किसानों की उन्नति होनी चाहिए नागर विमानन क्षेत्र के साथ। कृषि उड़ान योजना के साथ नवंबर के माह में रिकॉर्ड हमने कायम किया है, 4,500 किलो कृषि का उत्पादन केवल देश में नहीं लेकिन विदेश तक हमने भेजा है, चाहे वो कटहल हो, त्रिपुरा का अनानास हो, पूरे विश्व में त्रिपुरा का परचम लहराने की कोशिश रही है। तो आज के इस दिवस पर जो एक अगरतला एक चमकता हुआ सितारा है उत्तर पूर्वी भारत का, जो प्रधानमंत्री जी की सोच है कि हवाई चप्पल पहनने वाला भी हवाई यात्रा करे, हम लोग संकल्पित हैं
कि उस सपना को हम पूरा करके दिखाएंगे। और आज आर्थिक विकास के विषय में एक नया अध्याय की लिखने की खुशी साझा करते हुए प्रधानमंत्री जी को धन्यवाद अर्पित करते हुए आप सब लोगों को बहुत बहुत बधाई, धन्यवाद, जय हिंद, जय भारत। এখন বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। সবাইকে নমস্কার, যতনা খুলুমখা। एक बार आमार संगे सबाई हाथ ऊपर तुले मुष्टि बंद करले, हाथ ऊपर मुष्टि बंद सबाई, भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। सबाई के अनेक अनेक धन्यवाद। आजकेर ये ऐतिहासिक जनसमागम, এই জনসমাগমে ত্রিপুরাকে তিন তিনটি উপহার দেওয়ার জন্য যে মহান ব্যক্তিত্ব, দেশের যশস্বী এবং লোকপ্রিয় প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, ত্রিপুরা সরকারের রাজ্যপাল সত্যদেব নারায়ণজি, ভারত সরকারকে মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, রিয়া মঞ্চে উপস্থিত ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের সমস্ত মন্ত্রীগণ, আর এখানে বড় মাত্রায় উপস্থিত আমার স্বাভিমানী ত্রিপুরার মায়েরা, বোনেরা, সুধীজন, মিডিয়ার মিত্ররা, বন্ধুরা, আজকের দিন মাননীয় প্রধানমন্ত্রীকে শোনার দিন, ওনার আশীর্বাণী শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমি জানি সকাল ছয়টা থেকে বেরিয়েছে ধর্মনগর আর সাব্রম থেকে, এখন প্রায় তিনটা ৩৫ হতে চলছে, সকালবেলা থেকে বেরিয়ে এ বিকেল পর্যন্ত আমরা তার জন্য বসে আছি, মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাণী শোনার জন্য আমরা এসেছি। তাই বন্ধুরা, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীজির সামনে সেটা তুলে ধরব, ২০১৮র পরিবর্তনের পর ত্রিপুরার মানুষের চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়েছে, ত্রিপুরার মানুষ স্বাভিমানী হয়েছে, ত্রিপুরার মানুষ আত্মনির্ভরশীল হয়েছে, ত্রিপুরার মানুষ নিজে কিছু করতে জানে, ত্রিপুরার মানুষ নিজে নিজে কিছু করে নতুন কিছু তৈরি করতে জানে, সেই দিশাতে নতুন ত্রিপুরা তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যখন কোনো শিশুর জন্ম হয়, কোনো মা যখন কোনো শিশুকে জন্ম দেয়, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা থেকে তার কেন্দ্রীয় সরকার যোজনার মাধ্যমে তা আপনার স্কিম পৌঁছে যায়, তারপর জল জীবন মিশন হোক, অটল জলধারা মিশন হোক, তার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, উজ্জ্বলা যোজনা হোক, সৌভাগ্য যোজনা হোক, সেই যোজনার মাধ্যমে ত্রিপুরা সরকারের স্বনির্ভর যোজনার মাধ্যমে ত্রিপুরার মানুষ এক নতুন দিশা তৈরি করেছে। তার সঙ্গে সঙ্গে যেটা আমি আপনাকে জানাতে চাই, জন্ম থেকে যখন জন্ম হয় এখানে কোনো শিশুর, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আপনার যে স্কিম সেখানে পৌঁছে যায়, আর ত্রিপুরাতে অন্তিম ব্যক্তি, অন্তদের যে ব্যক্তি আছে, অন্তদের যে পরিবার আছে, সেই পরিবারের কোনো ব্যক্তির যখন মৃত্যু হয়, তখনও ত্রিপুরা সরকার তার অন্তিম সংস্কারের জন্য ২০০০ টাকা নিয়ে সেই পরিবারের সঙ্গে দাঁড়িয়ে যায়। তার নাম নরেন্দ্র ভাই মোদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার বন্ধু। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দিকে স্বাগত করার করতে করতে আমি আমার বিষয় এখানে সমাপ্ত করব, কারণ কি ত্রিপুরার সমস্ত মানুষ আজকে নরেন্দ্র ভাই মোদীকে শোনার জন্য এসছে, আমিও ব্যাকুল ওনার আশীর্বাণী শোনার জন্য। আপনি যেভাবে বারংবার ত্রিপুরার সঙ্গে দাঁড়িয়েছেন, পুরো জীবন ত্রিপুরাবাসী আপনার সঙ্গে থাকবে, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে থাকবে। এখানে আমি একবার জিজ্ঞাসা করব, এখানে এখানে ফার্স্ট ডোজ কার কার হয়েছে, করোনার প্রথম ডোজ, হাত তুলন্ত দেখি, করোনার প্রথম,
ইঞ্জেকশন কারকার হয়েছে হাত তুলুন করোনার কোভিড এর ইঞ্জেকশন সবার হয়েছে সেকেন্ড ডোজ হয়েছে তাহলে কি হলো মোদি হেতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ अगरतला हवाई अड्डा महाराजा वीर विक्रम किशोर माणिक्य द्वारा सन 1942 में बनाया गया था अगरतला हवाई अड्डे के उन्नयन के लिए आवश्यक सभी सुविधाओं वाले नए टर्मिनल भवन का निर्माण दिसंबर 2021 में पूरा किया गया आज हम बेहद गौरवान्वित हैं कि इस महाराजा वीर विक्रम हवाई अड्डे का टर्मिनल भवन का शुभारम्भ माननीय प्रधानमंत्री जी के शुभ हाथों से होगा अब मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करूंगी कि महाराजा वीर विक्रम हवाई अड्डे के नए एकीकृत टर्मिनल भवन का उद्घाटन रिमोट के बटन प्रेस के साथ पट्टिका का अनावरण करके करें साथ ही इस परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी दर्शिता और दृढ़ निश्चय निर्णायक नेतृत्व और सुदृढ़ प्रयास आत्मनिर्भर भारत के पथ प्रणेता युग दृष्टा प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में भारत तेजी से आगे बढ़ रहा है गत 7.5 वर्षों की भारत की अभूतपूर्व विकास यात्रा के साक्षी बने हैं नॉर्थ ईस्ट के 8 राज्य माननीय प्रधानमंत्री ने जिन्हें माना है भारत की अष्टलक्ष्मी आज नॉर्थ ईस्ट सर्वस्पर्शी और सर्वसमावेशी विकास के लगातार बना रहा है नए आयाम रेल सड़क जलमार्ग और हवाई अड्डे सहित फ्यूचर रेडी इंफ्रास्ट्रक्चर से सज रहा है हमारा नॉर्थ ईस्ट और बन रहा है न्यू इंडिया का सशक्त भागीदार 2014 में नॉर्थ ईस्ट में 11 एयरपोर्ट थे जिनकी संख्या करीब 1.5 गुना बढ़कर 16 हो चुकी है असम में रूपसी सिक्किम में पाक्योंग एयरपोर्ट अरुणाचल में तेजू और पासीघाट एयरपोर्ट लोगों को देश दुनिया से जोड़ रहे हैं तो अरुणाचल के होलोंगी में 650 करोड़ की लागत से नया एयरपोर्ट बन रहा है मणिपुर की राजधानी इम्फाल में भी एयरपोर्ट के क्षमता विस्तार के लिए 500 करोड़ की लागत से न्यू इंटीग्रेटेड टर्मिनल बिल्डिंग बनाने का काम जल्द ही शुरू होने वाला है नॉर्थ ईस्ट की जरूरतों के लिए 16 नए हेलीपोर्ट्स भी बनाए जा रहे हैं अष्ट लक्ष्मी के प्रगति को समर्पित प्रयासों का ही परिणाम है कि नॉर्थ ईस्ट में विमानों की आवाजाही व यात्रियों की संख्या 7.5 सालों में दोगुनी हो चुकी है एयरपोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया के तहत नॉर्थ ईस्ट के एविएशन सेक्टर में एक नया अध्याय जुड़ रहा है जब प्रधानमंत्री नरेंद्र मोदी जी त्रिपुरा की राजधानी अगरतला में 450 करोड़ रुपए की लागत से बने महाराजा वीर विक्रम हवाई अड्डे के नए इंटीग्रेटेड टर्मिनल भवन को त्रिपुरा और देश को समर्पित कर रहे हैं इससे अगरतला के एयरपोर्ट की पीक आवर कैपेसिटी 500 यात्री से करीब 2.5 गुना बढ़कर 1200 यात्रियों की हो जाएगी इससे न सिर्फ त्रिपुरा बल्कि पूरे नॉर्थ ईस्ट के सामाजिक आर्थिक व सांस्कृतिक विकास को बल मिलेगा नए निवेश आकर्षित होंगे क्षेत्र के पर्यटन से लेकर स्थानीय कलाओं तक को नई पहचान मिलेगी स्थानीय उपज व उत्पादों को बड़े बाजार मिलेंगे स्वरोजगार व रोजगार के लिए संभावनाओं के नए द्वार खुलेंगे नए टर्मिनल भवन के निर्माण से एयरपोर्ट का विस्तार पहले से 3 गुना अधिक क्षेत्रफल में हो गया है एयरो ब्रिजेस से लेकर कार पार्किंग तक चेक इन काउंटर से लेकर बैगेज कन्वेयर बेल्ट तक अगरतला हवाई अड्डा बेहतर यात्री सेवा के लिए सभी प्रकार की आधुनिक सुविधाओं से सुसज्जित किया गया है नए टर्मिनल भवन में त्रिपुरा की समृद्ध संस्कृति और कला को बैम्बू प्लांटेशन
उन्नाकोटी हिल्स के ट्राइबल स्टोन स्कल्पचर्स व अन्य लोकल ट्राइबल आर्ट फॉर्म्स के माध्यम से दर्शाया गया है। साथ ही हवाई अड्डे का परिचालन पूर्ण रूप से हरित ऊर्जा से करने के लिए 2 मेगावाट क्षमता का सोलर पावर प्लांट लगाया जा रहा है। नए टर्मिनल भवन और नई क्षमता के साथ त्रिपुरा का अगरतला एयरपोर्ट नॉर्थ ईस्ट की समृद्धि का नया गेटवे बनने को पूरी तरह तैयार है। मिशन 100 विद्याज्योति स्कूल राज्य के 100 मौजूदा उच्च एवं उच्च माध्यम विद्यालयों को आधुनिक सुविधाओं के साथ अपग्रेड करने की एक नई योजना है, जिसमें अनुमानित निवेश है 500 करोड़। यह योजना सभी को उच्च गुणवत्ता वाली शिक्षा प्रदान करने वाली राष्ट्रीय शिक्षा नीति लक्ष्य के अनुरूप है। अब मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करूंगी कि वे बटन के प्रेस के साथ पट्टिका का अनावरण करके इस योजना का शुभारंभ करें। साथ ही इस परियोजना पर एक लघु फिल्म दिखाई जाएगी। राष्ट्रीय शिक्षा नीति 21वीं सदी के भारत की, नए भारत की फाउंडेशन तैयार करने वाली है। इंस्पायर्ड बाय द विजन ऑफ ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी एज एनश्राइंड इन द नेशनल एजुकेशन पॉलिसी, त्रिपुरा हैज वेंचर्ड ऑन इट्स मोस्ट एम्बिशियस प्रोजेक्ट मिशन 100 विद्याज्योति स्कूल्स to create 100 islands of excellence for providing quality education to 1.2 lakh children. Vidyajyoti schools will be affiliated to CBSE, spanning pre-primary to class 12 levels. These schools will be developed with an investment of Rs. 500 crores on 3 pillars of augmenting infrastructure, igniting minds and blooming children. In line with the Honorable Prime Minister's call to move away from marksheet-driven education, Vidyajyoti schools will provide holistic education and assess children on individualized learning outcomes and handhold towards chosen career paths. The aspiration is to have at least 5% of the students to secure admission in institutions of national importance. On the eve of Golden Jubilee year of Tripura State, Mission 100 is people's resolve to transform the educational landscape of Tripura by fulfilling the dream of our Prime Minister to lay a strong foundation for human capital development by providing value-based 21st century ready education to children and make Tripura a truly model state in India. मुख्यमंत्री त्रिपुरा ग्राम समृद्धि योजना बुनियादी सेवाओं के वितरण में सैचुरेशन स्तर पर ध्यान केंद्रित करने के लिए एवं ग्राम पंचायतों को प्रोत्साहित करने के लिए तैयार की गई है। इस योजना के माध्यम से प्रत्येक व्यक्ति को बुनियादी सुविधाएं उपलब्ध होंगी। इसमें विशिष्ट इंडिकेटर होंगे और बेहतर प्रदर्शन के लिए ग्राम पंचायतों में प्रतिस्पर्धा की भावना पैदा करेंगे। अब मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करूंगी कि वे बटन के प्रेस के साथ पट्टिका का अनावरण करें और इस योजना का शुभारंभ करें। साथ ही इस परियोजना पर एक लघु फिल्म दिखाई जाएगी। Tripura is a small hilly state in northeastern region of India with a bounty of pristine beauty and natural resources. With the blessings and inspiration of Honorable Prime Minister Shri Narendra Modi ji, Tripura is on the way to become the fastest growing state. The soul of the state still lives in its villages, as rural population forms 73% of the total state population. Keeping this in view, the state government has formulated a new scheme
called Mukhyamantri Tripura Gram Samriddhi Yojana MTGSY with the aim to ensure 100% coverage in delivery of the basic facilities at the doorsteps of the rural households in mission mode. The basic facilities to be provided on saturation basis are functional household tap connection, domestic electricity connection, all-weather roads, coverage under Ayushman Bharat, coverage under Ujjala Yojana, etc. Assessment and verification of the performance of the villages will be done twice in a year. State government has decided to incentivize the villages by awarding them certificates of excellence and incentive of Rs. 6 lakhs. Mukhyamantri Tripura Gram Samriddhi Yojana envisages to emanate the true essence of Gram Swaraj in the villages of the state. अब माननीय प्रधानमंत्री जी इस भव्य सभा को संबोधित करेंगे। भारत माता की, भारत माता की। त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव आर्य जी, यहाँ के युवा और ऊर्जावान मुख्यमंत्री श्री विप्लव देव जी, त्रिपुरा के उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरे सहयोगी बहन प्रतिमा भौमिक जी, श्री ज्योतिरादित्य सिंधिया जी, राज्य सरकार में मंत्री श्री एनसी देववर्मा जी, रत्नलाल नाथ जी, प्रणजीत सिंह रॉय जी, श्री मनोज कांतिदेव जी, अन्य जनप्रतिनिधिगण और विशाल संख्या में पधारे हुए मेरे प्यारे भाइयों और बहनों, सभाए के नमस्कार। सकल के 2022 वर्षेर अनेक अनेक शुभेच्छा। जौतन खुन्मुखा जौतन बिशी कोतला निखा कहाँ याफरो। साल की शुरुआत में ही त्रिपुरा को मां त्रिपुर सुंदरी के आशीर्वाद से आज तीन उपहार मिल रहे हैं। पहला उपहार कनेक्टिविटी का, दूसरा उपहार मिशन 100 विद्या ज्योति स्कूलों का और तीसरा उपहार त्रिपुरा ग्राम समृद्धि योजना का। आज सैकड़ों करोड़ रुपए के प्रोजेक्ट का लोकार्पण और शिलान्यास यहां हुआ है। आप सभी को इन तीनों ही उपहारों के लिए बहुत बहुत बधाई। साथियों, 21वीं सदी का भारत सबको साथ लेकर सबके विकास और सबके प्रयास से ही आगे बढ़ेगा। कुछ राज्य पीछे रहे, कुछ राज्य के लोग मूलभूत सुविधाओं के लिए तरसते रहे, ये असंतुलित विकास राष्ट्र के विकास के लिए उचित नहीं है, ठीक नहीं है। त्रिपुरा के लोगों ने दशकों तक यहां यही देखा है, यही अनुभव किया है।
पहले यहां भ्रष्टाचार की गाड़ी रुकने का नाम नहीं लेती थी और विकास की गाड़ी पर ब्रेक लगा हुआ था। पहले जो सरकार यहां थी उसमें त्रिपुरा के विकास का न विजन था और न ही उसकी नीयत थी। गरीबी और पिछड़ेपन को त्रिपुरा के भाग्य के साथ चिपका दिया गया था। स्थिति को बदलने के लिए ही मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, एच से हाईवे, आई से इंटरनेट वे, आर से रेलवे और ए से एयरवेज। आज हीरा मॉडल पर त्रिपुरा अपनी कनेक्टिविटी सुधार रहा है, अपनी कनेक्टिविटी बढ़ा रहा है। यहां आने से पहले मैं महाराजा वीर विक्रम एयरपोर्ट की नवनिर्मित बिल्डिंग और दूसरी सुविधाओं को देखने गया था। त्रिपुरा की संस्कृति, यहां की विरासत, यहां का आर्किटेक्चर, एयरपोर्ट पर उतरने वाले हर यात्री को अब सबसे पहले नजर आएगा। त्रिपुरा की प्राकृतिक सुंदरता हो, उनाकोटी हिल्स के जनजातीय साथियों की कला हो, पत्थर की मूर्तियां हो, ऐसा लगता है कि एयरपोर्ट पर पूरा त्रिपुरा सिमट आया है। नई सुविधाओं के बाद महाराजा वीर विक्रम एयरपोर्ट की क्षमता पहले की तुलना में 3 गुना और बढ़ गई है। अब यहां दर्जन भर विमानों को खड़ा किया जा सकता है। इससे त्रिपुरा के साथ साथ पूरे नॉर्थ ईस्ट की हवाई कनेक्टिविटी बढ़ाने में बहुत मदद मिलेगी। जब यहां डोमेस्टिक कार्गो टर्मिनल का, कोल्ड स्टोरेज का काम पूरा हो जाएगा तो पूरे नॉर्थ ईस्ट के व्यापार कारोबार को नई ताकत मिलेगी। हमारे महाराजा वीर विक्रम जी ने शिक्षा के क्षेत्र में, आर्किटेक्चर के क्षेत्र में त्रिपुरा को नई ऊंचाई दी थी। आज वो त्रिपुरा का विकास होते देखकर, यहां के लोगों के प्रयासों को देखकर बहुत खुश होंगे। साथियों, आज त्रिपुरा की कनेक्टिविटी को बढ़ाने के साथ ही इसे नॉर्थ ईस्ट के गेटवे के रूप में विकसित करने के लिए भी तेजी से काम चल रहा है। रोड हो, रेल हो, एयर हो या फिर वाटरवे कनेक्टिविटी, आधुनिक इंफ्रास्ट्रक्चर पर जितना निवेश हमारी सरकार कर रही है उतना पहले कभी नहीं हुआ। अब त्रिपुरा इस क्षेत्र में व्यापार कारोबार का नया हब बन रहा है, ट्रेड कॉरिडोर बन रहा है। रेल और रोड से जुड़ी दर्जनों परियोजनाओं और बांग्लादेश के साथ इंटरनेशनल वाटरवे कनेक्टिविटी ने यहां का कायाकल्प करना शुरू कर दिया है। हमारी सरकार अगरतला अखौरा रेल लिंक को भी तेजी से पूरा करने का प्रयास कर रही है। भाई और बहनों, केंद्र और राज्य में जब विकास को सर्वोपरि रखने वाली सरकार होती है तो डबल तेजी से काम भी होता है। इसलिए डबल इंजन की सरकार का
कोई मुकाबला ही नहीं है। डबल इंजन की सरकार यानी संसाधनों का सही इस्तेमाल, डबल इंजन की सरकार यानी भरपूर संवेदनशीलता, डबल इंजन की सरकार यानी लोगों के सामर्थ्य को बढ़ावा, डबल इंजन की सरकार यानी सेवा भाव, समर्पण भाव, डबल इंजन की सरकार यानी संकल्पों की सिद्धि, और डबल इंजन की सरकार यानी समृद्धि की तरफ एकजुट प्रयास। आज यहां जिस मुख्यमंत्री त्रिपुरा ग्राम समृद्धि योजना की शुरुआत हो रही है वो इसी का एक उदाहरण है। जब हर घर में नल से जल का कनेक्शन होगा, जब हर गरीब के पास पक्की छत होगी, और अभी मैं कुछ लाभार्थियों से मिलकर के आया, उनका खुद का अनुभव क्या है इस योजनाओं से उसको समझने का मैं प्रयास करता था। लेकिन एक बेटी जिसको घर मिलना तय हुआ है, अभी तो सिर्फ फ्लोर का ही काम हुआ है, अभी दीवारें बाकी है, लेकिन वो इतनी खुश थी कि उसकी आंखों के आंसू बंद नहीं हो रहे थे। ये खुशी ये सरकार जन सामान्य की खुशी के लिए समर्पित है। जब हर पात्र परिवार के पास आयुष्मान योजना का कार्ड होगा, एक ऐसा परिवार मुझे मिला जहां मां और नौजवान बेटा दोनों को कैंसर हुआ था, आयुष्मान भारत योजना के कारण मां की जिंदगी, बेटे की जिंदगी, उसको उपयुक्त सारवार मिल पाई। जब हर गरीब के पास बीमा सुरक्षा कवच होगा, जब हर बच्चे के पास पढ़ने का अवसर होगा, हर किसान के पास केसीसी कार्ड होगा, हर गांव में अच्छी सड़कें होगी, तो गरीब का आत्मविश्वास बढ़ेगा, गरीब का जीवन आसान बनेगा, मेरे देश का हर नागरिक सशक्त होगा, मेरा गरीब सशक्त होगा। यही आत्मविश्वास समृद्धि का आधार है, संपन्नता का आधार है। इसलिए ही मैंने लाल किले से ये कहा था कि अब हमें योजनाओं के हर लाभार्थी तक खुद पहुंचना होगा, योजनाओं के सैचुरेशन की तरफ बढ़ना होगा। मुझे खुशी है कि आज त्रिपुरा ने इस दिशा में बहुत बड़ा कदम उठाया है। ऐसे साल में जब त्रिपुरा अपने पूर्ण राजत्व के 50 वर्ष पूरे कर रहा है, ये संकल्प अपने आप में बहुत बड़ी उपलब्धि है। गांव और गरीब के कल्याण के लिए चल रही योजनाओं को जन जन तक पहुंचाने में त्रिपुरा पहले ही देश के अग्रणी राज्यों में है। ग्राम समृद्धि योजना त्रिपुरा के इस रिकॉर्ड को और बेहतर बनाएगी। 20 से अधिक मूल सुविधाएं हर गांव, हर गरीब परिवार को मिले, ये सुनिश्चित किया गया। मुझे ये बात भी पसंद आई कि जो गांव 100% लक्ष्यों को पहले हासिल करेंगे उनको लाखों की प्रोत्साहन राशि भी दी जाएगी। इससे विकास के लिए एक स्वस्थ स्पर्धा भी विकसित होगी। साथियों, आज त्रिपुरा में जो सरकार है वो गरीब का दुख भी समझती है और गरीब के लिए संवेदनशील भी है। हमारे मीडिया वाले साथी इसकी बहुत चर्चा नहीं करते, इसलिए मैं आज एक उदाहरण देना चाहता हूं। जब त्रिपुरा में पीएम आवास योजना ग्रामीण, उस पर काम शुरू हुआ तो एक मुश्किल आई, कच्चे घर की सरकारी परिभाषा से
पहले जो सरकार यहां थी उसने व्यवस्था बनाई थी कि जिस घर में लोहे की चादर से बनी छत होगी उसे कच्चा घर नहीं माना जाएगा। यानी घर के अंदर की सुविधाएं भले ही जर्जर हो, दीवारें मिट्टी की हो, लेकिन छत पर लोहे की चादर होने भर से उस घर को कच्चा नहीं माना जाता था। इस वजह से त्रिपुरा के हजारों ग्रामीण परिवार पीएम आवास योजना के लाभ से वंचित थे। मैं प्रशंसा करूंगा मेरे साथी बिप्लव देव जी की, क्योंकि वो इस विषय को लेकर के मेरे पास आए, केंद्र सरकार के सामने उन्हें सारी जीत चीजें उन्होंने रखी, सबूतों के साथ रखी। इसके बाद भारत सरकार ने भी अपने नियम बदले, परिभाषा को भी बदल दिया और इस वजह से त्रिपुरा के 1,80,000 से अधिक गरीब परिवारों को पक्के घर का हकदार बनाया गया। अभी तक त्रिपुरा के 50,000 से अधिक साथियों को पक्का घर मिल भी चुका है। 1.5 लाख से अधिक परिवारों को हाल में ही अपना घर बनाने के लिए पहली किस्त भी जारी की है। आप अंदाजा लगा सकते हैं पहले की सरकार कैसे काम करती थी और हमारी डबल इंजन की सरकार कैसे काम कर रही है। भाई और बहनों, किसी भी क्षेत्र के विकास के लिए साधनों संसाधनों के साथ ही वहां के नागरिकों का सामर्थ्य भी इतना ही जरूरी है। हमारी वर्तमान और आने वाली पीढ़ियां हमसे भी ज्यादा सामर्थ्यवान बने, ये समय की मांग है, बहुत आवश्यक है। 21वीं सदी में भारत को आधुनिक बनाने वाले दूरदृष्टा नौजवान मिले, इसके लिए देश में नई राष्ट्रीय शिक्षा नीति लागू की जा रही है। इसमें स्थानीय भाषा में पढ़ाई पर भी उतना ही जोर दिया जा गया है। त्रिपुरा के विद्यार्थियों को अब मिशन 100 विद्या ज्योति अभियान से भी मदद मिलने वाली है। स्कूलों में सैकड़ों करोड़ रुपए से बनने वाली आधुनिक सुविधाएं पढ़ाई को और आसान और सुलभ बनाएगी। विशेष रूप से स्कूलों को जिस प्रकार अटल टिंकरिंग लैब, आईसीटी लैब्स और वोकेशनल लैब से लेस किया जा रहा है, वो इनोवेशन, स्टार्टअप्स और यूनिकॉर्न से युक्त आत्मनिर्भर भारत के लिए त्रिपुरा के युवाओं को तैयार करेगा। साथियों, कोरोना के इस मुश्किल कालखंड में हमारे युवाओं को पढ़ाई का नुकसान न हो, इसके लिए अनेक प्रयास किए गए हैं। कल से देश भर में 15 साल से 18 साल की आयु के किशोरों को मुफ्त टीकाकरण का अभियान भी शुरू किया गया है। विद्यार्थी निश्चिंत होकर अपनी पढ़ाई कर पाए, अपनी परीक्षाएं बिना किसी चिंता के दे पाए, ये बहुत आवश्यक है। त्रिपुरा में तेजी से टीकाकरण अभियान चल रहा है। 80% से ज्यादा लोगों को पहली डोज और 65% से ज्यादा लोगों को दूसरी डोज लग चुकी है। मुझे पूरा विश्वास है कि 15 से 18 साल के युवाओं के संपूर्ण टीकाकरण का लक्ष्य भी त्रिपुरा तेजी से हासिल करेगा। साथियों, आज डबल इंजन की सरकार गांव हो, शहर हो, संपूर्ण और स्थायी विकास के लिए प्रयास कर रही है। खेती से लेकर वन उपज और सेल्फ हेल्प ग्रुप से लेकर सभी क्षेत्रों में जो काम हो रहा है,
वो भी हमारी इसी प्रतिबद्धता का प्रमाण है। छोटे किसान हो, महिलाएं हो या फिर वनोपज पर निर्भर हमारे जनजातीय साथी, आज इन्हें संगठित कर एक बड़ी ताकत बनाया जा रहा है। आज अगर त्रिपुरा पहली बार मूली बैंबू कुकीज जैसे पैकेज प्रोडक्ट लॉन्च कर रहा है तो उसके पीछे त्रिपुरा की हमारी माताओं बहनों की बहुत बड़ी भूमिका है। देश को सिंगल यूज प्लास्टिक का विकल्प देने में भी त्रिपुरा एक अहम भूमिका निभा सकता है। यहां बने बांस के झाड़ू, बांस की बोतलें, ऐसे प्रोडक्ट्स के लिए बहुत बड़ा बाजार देश में बन रहा है। इससे बांस के सामान के निर्माण में हजारों साथियों को रोजगार स्वरोजगार मिल रहा है। बांस से जुड़े कानून में बदलाव का बहुत अधिक लाभ त्रिपुरा को मिला है। साथियों, यहां त्रिपुरा में ऑर्गेनिक फार्मिंग को लेकर भी अच्छा काम हो रहा है। पाइनएप्पल हो, सुगंधित चावल हो, अदरक हो, हल्दी हो, मिर्च हो, इससे जुड़े किसानों के लिए देश और दुनिया में आज बहुत बड़ा मार्केट बन चुका है। त्रिपुरा के छोटे किसानों की उपज आज किसान रेल के द्वारा अगरतला से दिल्ली समेत देश के कई शहरों तक कम भाड़े में, कम समय में पहुंचा रहा। महाराजा वीर विक्रम एयरपोर्ट जो बड़ा कार्गो सेंटर बन रहा है, इससे यहां के ऑर्गेनिक कृषि उत्पाद विदेशी बाजारों तक भी आसानी से पहुंचने वाले हैं। साथियों, विकास के हर क्षेत्र में अग्रणी रहने की त्रिपुरा की जो आदत बन रही है, उस आदत को हमें बनाए रखना है। देश का सामान्य मानवी, देश के दूर सुदूर कोने में रहने वाला व्यक्ति देश के आर्थिक विकास में साझेदार बने, सशक्त बने, सबल बने, यही हमारा संकल्प है। इसी संकल्पों से प्रेरणा लेते हुए हम और दोगुने विश्वास के साथ काम में जुटेंगे। आप लोगों का प्यार, आपका स्नेह, आपका विश्वास, ये हमारी बहुत बड़ी पूंजी है। और मैं आज एयरपोर्ट से यहां तक आया, मैं देख रहा था रास्ते भर अबाल वृद्ध सब आशीर्वाद दे रहे थे। आपका ये प्यार, मैं आपको डबल इंजन की ताकत के हिसाब से आपके इस प्यार को डबल विकास करके लौटाऊंगा। और मुझे विश्वास है जितना प्यार और स्नेह त्रिपुरा के लोगों ने हमें दिया है वो आगे भी मिलता रहेगा। आपको एक बार फिर इन विकास योजनाओं के लिए मैं बहुत बहुत बधाई देता हूं। मां त्रिपुरा सुंदरी निकट आपनार परिवार समृद्धि ও রাজ্যের সার্বিক বিকাশ কামনা করছে। সকলকে ধন্যবাদ। যতন হম্বাই। ভারত মাতা কি, ভারত মাতা কি। माननीय प्रधानमंत्री जी के बहुमूल्य वक्तव्य के साथ ही आज का यह भव्य कार्यक्रम समापन की ओर बढ़ता है। त्रिपुरावासी हिसेबे आमरा आजकेर एई विशेष दिनटीर जन्य सम्मानित बोध करछि। एवं माननीय प्रधानमंत्री महोदय के আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী সত্যদেও নারায়ণ আর্য মহোদয়কে,
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। কৃতজ্ঞতা জানাই শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মাননীয় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মহোদয়কে। আন্তরিক ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়াকে। আমাদের মাঝে উপস্থিত মাননীয় সাংসদ শ্রী বিনোদ সোনকার মহোদয় ও শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে, তাঁদেরকেও আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সকল সম্মানিত সদস্য এবং মাঠে উপস্থিত মিডিয়া বন্ধু সহ সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।